ক্ষেত্রে এখন এখানে কোথায় যাব? জাস্ট এই লিঙ্কে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আমাদের যে রেজিস্ট্রেশনের ফর্মটা জি আছে, এই ফর্মটা ওপেন হওয়ার কথা। বাকিরা একটু ট্রাই ব্যাক করে দেখেন তো, এটা ওপেন হচ্ছে কি আচ্ছা ওপেন হচ্ছে ব্যাক কি টু না। সেফটি এন্ড অ্যাডভান্স দুইটা অপশন আসছে। আপনি অ্যাডভান্সে ক্লিক করার পরে আনসেপে যে ক্লিক করলে আপনি এটাতে ভিজিট করতে পারবেন। আচ্ছা এরপর আসছে হাইট অ্যাডভান্স, আসছে না তো? নিচে ছোট করে লেখা আছে আনসেপ, এরকম কিছু লেখা থাকার কথা। আচ্ছা প্রসেস টু এলইডি প্লাস গভ ডট আনসেপ, ওটা কি নিজে আসে না মাঝখানে আসছে? জি অন হচ্ছে। আচ্ছা আপনি প্রেজেন্টে আসতে পারেন সাইদুল ইসলাম ভাই। জি ফর্ম আসছে। হ্যাঁ, এই ফর্মটা পূরণ করার পরে জাস্ট আপনাকে একটা এক্সাম দিতে হবে, সেটা ছোট একটা এক্সাম। তো আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবে এখানে স্ক্রিনশট দিয়ে রাখবেন। স্ক্রিনশট দিয়ে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা হবে সেটা আমাদের স্টুডেন্ট হিসেবে কাউন্ট করার জন্য এটা আমাদের করতে হবে। এছাড়া আপনারা যদি আমাদের ক্লাস করেন, দেখা যাচ্ছে এরকম দু একজন আছেন, আমি জানি, আমি দু একজনকে ইনফর্ম করে এই ক্লাসে জয়েন করাইছি, ওনারা এখনো রেজিস্ট্রেশন করেননি আর কি। তো স্টুডেন্ট হিসেবে কাউন্ট হতে হলে আমাদের এই রেজিস্ট্রেশন নাম্বারটা দরকার হবে, তারপরে আপনি আমাদের হচ্ছে যে ফ্যাসিলিটি গুলো আমাদের কোম্পানির সেগুলো পাবেন। আমি তো রেজিস্ট্রেশন করছি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা আমার মনে নাই। এটা তো আপনি রেজিস্ট্রেশন করেছেন, আপনাকে ফোন করা হয়েছিল কি কোথা থেকে? হ্যাঁ ফোন করা হয়েছিল। আপনার ভাইভা নেওয়া হয়েছে? হ্যাঁ ভাইপা নেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটা পাবেন আর কি। আমিও রেজিস্ট্রেশন নাম্বারটা হারিয়ে ফেলেছি। যারা রেজিস্ট্রেশন নাম্বার হারাই ফেলছেন কিন্তু ভাইবা দিয়েছেন, ভাইবা দেওয়ার পরে কল করে আপনাদেরকে হয়তো ক্লাসের কথা জানানো হয়েছে বা ইনফর্ম করা হয়েছে যে আজকে থেকে ক্লাস, তাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আছে আমাদের কাছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে কি হবে, ইয়েস না নো? ইয়েস, সাইদ ভাই বুঝতে পারলাম না, মানে ফিজিক্যাল যে হ্যান্ডিক্যাপ দেখাচ্ছে এখানে কি ইয়েস হবে না নো হবে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে? আচ্ছা আচ্ছা, নো দেন টু ইট। এখানে ফিজিক্যালি আপনার কোনো প্রবলেম আছে কিনা এরকম টাইপ কোনো ও আচ্ছা আচ্ছা, প্রতিবন্ধী হলে ইয়েস হবে আর প্রতিবন্ধী না হলে নো হবে। হ্যাঁ এখানে এখানে জাস্ট নো হবে। হ্যাঁ এটা নো হবে। আচ্ছা ডান পাশে খেয়াল করবেন, দেখবেন এখানে কিন্তু আপনার হচ্ছে সিগনেচার যেটা সেগুলো, তারপরে আপনার ছবি এখানে কিন্তু আপলোড করতে হবে। সিগনেচার তো করা নাই, পিডিএফ ফাইল নাই সেক্ষেত্রে, এটা আপনার জেপিজি হলে হবে, পিডিএফ দরকার তা না। সেক্ষেত্রে আপনি হচ্ছে একটা কথা সিগনেচার করে জাস্ট একটা পিকচার উঠান, উঠানোর পরে ওটাকে কার্ভ করে
কাট করে কেটে নেন, কেটে এটা আপলোড করে দিতে পারেন। আচ্ছা, আমরা সবাই জানি আমাদের যে কোর্স, সেই কোর্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং, আগে আমাদের জানতে হবে ডিজিটাল মার্কেটিংটা কি। কেউ কি বলতে পারবেন ডিজিটাল মার্কেটিং কি? সবাই একটু ডিজিটাল মার্কেটিং লিখে গুগলে সার্চ করেন, একটা নিউ ট্যাব ওপেন করবেন, করে ডিজিটাল মার্কেটিং কথাটা লিখে গুগলে সার্চ করবেন। তো দেখেন ডান পাশে আমাদের উইকিপিডিয়া একটা তথ্য দিচ্ছে ডিজিটাল মার্কেটিং কি। সবাই কি সার্চ করেছেন? জি 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 করেছি। আচ্ছা, কেউ একজন এটা পড়েন, পড়ে বলবেন যে আসলে কি বুঝতে পেরেছেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। উইকিপিডিয়ার যে ডান পাশে তথ্যটা আছে সেটা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ইজ দ্য কম্পোনেন্ট অফ মার্কেটিং দ্যাট ইউটিলাইজ ইন্টারনেট অ্যান্ড অনলাইন বেসড ডিজিটাল টেকনোলজি সাচ অ্যাজ ডেস্কটপ কম্পিউটার, মোবাইল ফোনস অ্যান্ড আদার ডিজিটাল মিডিয়া অ্যান্ড প্ল্যাটফর্ম টু প্রমোট প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং হচ্ছে মার্কেটিং, মার্কেটিং এর এমন একটি সুবিধা যা ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তি নির্ভর ডেস্কটপ কম্পিউটার মোবাইল ফোনের মাধ্যমে পণ্য দ্রব্য প্রমোট বা বিজ্ঞাপন, এই ধরনের বিজ্ঞাপন প্রচার করে। হ্যাঁ, যেমন আমরা লোকালি কোনো বিজনেস করতে হলে আমাদের মাইকিং প্রয়োজন হয়, লিফলেটের প্রয়োজন হয়। মনে করেন আমি যদি এখন একটা আইটি সেন্টার খুলি, সেটা যদি প্রাইভেট হয়, আমার এই আইটি সেন্টারকে কিন্তু প্রমোট করার জন্য আমার বিভিন্ন লিফলেট বিভিন্ন জায়গায়, যে আমি যে জেলায় করতে চাই যে জায়গায় করতে চাই, বিভিন্ন ধরনের মাইকিং করতে হবে, লিফলেট বিতরণ করতে হবে, বা এটার জন্য আমাকে বিভিন্ন কর্মচারী নিয়োগ করতে হবে মার্কেটিং অফিসার হিসাবে। তো বিষয়টা ঠিক এরকমই, এটাই করব আমরা ঠিক অনলাইনে, সেটা হচ্ছে ফোন, কম্পিউটার, ল্যাপটপ, এগুলো ব্যবহারের মাধ্যমে, ডিজিটাল টেকনোলজি ব্যবহারের মাধ্যমে আমরা যে প্রমোশনটা করবো ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং করার জন্য আমাদের আটটা পদ্ধতি আছে, আটটা সেকশন আছে, আর ডিজিটাল মার্কেটিং এর সেকশন হচ্ছে আটটা। আমরা একটু সবাই মিউট করি। কাইলার ভাই, আপনার হচ্ছে ওই মাইক্রোফোন থেকে শব্দ আসতেছে। তো আমরা একটা টেক্সট ফাইল ওপেন করে একটু লিখে নিই ডিজিটাল মার্কেটিং এর সেই
আটটা পার্ট সম্পর্কে। ফার্স্ট আমরা লিখতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এক নম্বরে যেটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দুই নম্বরটা লিখবেন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কে আমরা অনেক সময় SMM বলে কল করব। তো আপনার সোশ্যাল মিডিয়ার পাশে ব্র্যাকেটে একটু SMM কথাটা লিখে নিন। তো আমাদের ডিজিটাল মার্কেটিং করতে হলে অনেক সময় আমাদের সামনে এই SMM কথাটা চলে আসবে, এটার সাথে আমাদের পরিচিত থাকতে হবে। SMM কথাটা দেখলে আমাদের বুঝতে হবে আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা। তো ফার্স্ট আমাদের ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেকেন্ড হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, থার্ড ইমেল মার্কেটিং। ভাই একটু প্লিজ একটু কথা বলি মাঝখানে। শহীদুল ইসলাম ভাই, আপনি আপনার সমস্যাটা কোথায় ওটা বন্ধ করেন না ভাই প্লিজ। আচ্ছা, সমস্যা হচ্ছে এখান থেকে মিউট হয়েছে না? সাইদুল ইসলাম ভাই এখন মিউট হয় নাই, আপনি জাস্ট এই মিটটা ওপেন করার পরে যে মাইক্রোফোনের আইকনটা আছে এটাতে ক্লিক করলে মিউট হবে। এবার কি হয়েছে? না না হয় নাই আসলে সিস্টেমটা। হ্যাঁ এবার হয়েছে ভাই, এবার হয়েছে। আচ্ছা নাহিদ ভাই কি লিখেছেন? আমি ভিডিও দেখতে পাচ্ছি না ভাই। আমাদের তো ভিডিও, আমাদের কোনো ভিডিও হচ্ছে না, জাস্ট আমরা অ্যাটেন্ড করেছি, আমি কথা বলছি এটুকুই। আপনি জাস্ট এখন আমি যখন প্রেজেন্টেশনে আসবো তখন আমাদের স্ক্রিনটা দেখার প্রয়োজন হবে, তবে এখন জাস্ট আপনি শুনলেও হবে। আমি যে সাজেশন গুলো দিচ্ছি এটা জাস্ট একটা টেক্সট ফাইলে লিখে নেন একটু। আমাদের যে আটটা টপিকের আমরা মাত্র তিনটা বলেছি, ফার্স্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেকেন্ড হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। তো কেউ একজন ভাই বলেছিলেন যে আমি কন্টেন্ট লিখি, ভাই কি আছেন এখন? আচ্ছা স্যার, আচ্ছা আমাকে স্যার বলতে হবে না, আমি এর আগে বলে একটু ক্লাস স্টার্টিং এর আগে সবার উদ্দেশ্যে বলছি, আমাকে জাস্ট ভাই বলে কল করবেন, এটাতে বেটার ফিল হয়। আর আমি সবসময় ক্লাসে, এর আগে আমি যে ক্লাসগুলো নিয়েছি ইতিপূর্বে, সবার সাথে আমি ফ্রেন্ডলি একটু ক্লাস নিতে পারলে কমফোর্টেবল ফিল করি। আমি আমার নিজের কথাটাও আপনাদেরকে শেয়ার করি। তো ফ্রেন্ডলি ক্লাস নিলে হয় কি, আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে, আপনাদের যখন যে প্রশ্ন আপনাদের মানে আমাকে শেয়ার করতেও আপনাদের সুবিধা হবে। সো আমাকে ভাই বলে কল করবেন, এটা সবচাইতে বেটার হয়। আচ্ছা কন্টেন্ট মার্কেটিং আপনি যেটা করেছিলেন সেই এক্সপিরিয়েন্স যদি আপনি যদি এখনই বলে দিতেন তাহলে ওই টপিক নিয়ে আমাদের একটু ইজি হতো, যারা কন্টেন্ট মার্কেটিং বিষয়টাই বোঝে না। আপনি আপনার মতো করে বলবেন কন্টেন্ট জিনিসটা কি, অনেকেই হয়তো জানেই না কন্টেন্ট কি, তো এখান থেকে স্টার্ট করবেন। আচ্ছা স্যার, কন্টেন্টটা স্যার হলো বেসিক্যালি স্যার ওইটা মানে স্যার ইমেজও স্যার ওইটা হতে পারে, ওটা স্যার কোনো একটা লিখিত আকারে কোনো স্যার স্ক্রিপ্টও হতে পারে, কোনো স্যার একটা অডিও স্যার হতে পারে, আবার স্যার কোনো অ্যানিমেটেড স্যার কোনো একটা ক্লিপ বা অ্যানিমেটেড কোনো স্যার একটা শর্ট স্যার একটা ফিল্ম স্যার। এইভাবে করে যদি স্যার আমি কন্টেন্টের কথা যদি স্যার মানে আনতে চাই তাহলে স্যার সেক্ষেত্রে কন্টেন্টের এখানে মানে এভরিথিং মানে সব কিছুকেই কন্টেন্টের সংজ্ঞার মধ্যে কোনোচর আমরা করে থাকি স্যার, অনেকটা বেস্ট স্ক্রিপ্ট বেস্ট ইমেজের উপরে কোনো একটা ছোট একটা
ক্লিপ আকারে এভাবেই স্যার। হ্যাঁ, বিষয় হচ্ছে কোন একটা বিষয় সম্পর্কে, যেমন আমি বলেছিলাম যে আমি যদি একটা আইটি সেন্টার এখন খুলি, তাহলে কিন্তু এটা আমাকে অফলাইনে যদি হয়, আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনাদেরকে যখন বোঝাচ্ছিলাম তখন বলছিলাম যে আমি যদি অফলাইনে একটা আইটি সেন্টার খুলি, তাহলে কিন্তু এটার জন্য আমাকে মাইকিং করতে হবে। মানুষ কিন্তু এমনিতে বুঝতে পারবে না, তো আমার কিছু লিফলেট তৈরি করার প্রয়োজন হতে পারে, মার্কেটিং অফিসার নিয়োগের প্রয়োজন হতে পারে। তো লিফলেটের ভেতরে কিন্তু কিছু লেখা থাকবে, আমি কি প্রোভাইড করব আমার আইটি সেন্টার সম্পর্কে। এই যে কিছু লেখা বা আমাদের যে কি কি সার্ভিস দিব, মনে করেন আমি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করাই, গ্রাফিক্স ডিজাইন করাই, ডিজিটাল মার্কেটিং করাই, সার্ভার সিকিউরিটির কোর্স করাই বা এক্সেট্রা, বিভিন্ন কিছু হতে পারে। এই সম্পর্কে তো আমি তো কিছু একটা লিখবো লিফলেটে আমার অফার সম্পর্কে, বা আদার্স একটা কোম্পানির সাথে আমি কম্পিটিশন করব, আমার তো একজন কম্পিটিটর থাকবে অবশ্যই, আরো আদার্স এখানে নাটোর জেলায় বা রাজশাহী জেলাতে থাকতে পারে কিন্তু কম্পিটিটর, তো ওদের চাইতে আমার একটু বেটার কোয়ালিটি করতে পারি। যে লেখাটা আমি লিখবো আমার মার্কেটিং এর সুবিধার্থে, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, সেটা যেরকম ভাই বলছিল এটা কিন্তু আমি পিকচারের মাধ্যমেও করতে পারছি। যেমন লিফলেটে যখন আমরা করেছি, এটা কম্পিউটারে আমরা পিকচারের মতো দেখেছি, যখন লিফলেটটা বের হয়েছে কাগজে তখন আমরা বুঝলাম যে এটা আসলে লেখা। তো এটাকে যদি একটা পিকচার হিসেবে আপনাকে আমি সেন্ড করি, সেটাও কিন্তু পড়বেন। মনে করেন একটা টেক্সট ফাইলে আমি স্ক্রিনশট দিয়ে আপনাকে সেন্ড করেছি, এটাও কিন্তু কন্টেন্ট, আপনি সেটা পড়ছেন যদি ওর ভিতরে লেখা থাকে। তো বিষয়টা এরকম ভাবে পিকচারের ক্ষেত্রে, যদি যেটা বলছিলেন কি ভাই, ভাইয়ের নাম আমি ভুলে গেলাম, যাই হোক ভাই কথা বলছিলেন তামিম আহমেদ ভাই, তো এটা হচ্ছে কন্টেন্ট। আমরা যে বিষয়টার উপরে কোনো কিছু একটা ক্লিপ লিখছি, আমার আইটি সেন্টার সম্পর্কে যে বিষয়টা আমি লিখছি সেটা হচ্ছে আমার কন্টেন্ট। আচ্ছা, আমি একটা করে টপিক বলি আর একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, এতে সুবিধা হবে। আচ্ছা, আর এটা ছিল আমাদের সেকেন্ড ওয়ে, সেকেন্ড পার্ট ডিজিটাল মার্কেটিং এর, কন্টেন্ট মার্কেটিং। ফার্স্ট ছিল হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া কি, সোশ্যাল মিডিয়া হচ্ছে যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচিট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে। আপনারা জাস্ট যদি একবার গুগলে একটু সার্চ করেন, আমি সবাইকে সাজেস্ট করব সার্চ করার জন্য, সোশ্যাল মিডিয়া লিস্ট কথাটা লিখে যদি আপনারা গুগলে সার্চ করেন, এখানে আমরা কয়েকটা সোশ্যাল মিডিয়া সম্পর্কে পরিচিত, বাট হিউজ পরিমাণে সোশ্যাল মিডিয়া আছে যেগুলো আমরা হয়তো নামও শুনিনি, এরকম সোশ্যাল মিডিয়া আছে। যেমন আমাদের থার্ড নাম্বারে যেটা আসছে সোশ্যাল মিডিয়া লিস্ট আকারে, কিউ কিউ নামে কিন্তু একটা সোশ্যাল মিডিয়া আছে, হয়তো আমরা জানি না। উইচ্যাট আছে, কিউ জন আছে, টামলার আছে, কমন কিছু আমরা জানি যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। তো এগুলো হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়ায় কিভাবে মার্কেটিং করতে পারি, মনে করেন আমার ফেসবুক আইডিতে 2000 ফ্রেন্ড আছে, আর এই যে নাহিদ ভাই একটু পর পরে আমাদের মধ্যে প্রেজেন্টেশনে আসছে, তো নাহিদ ভাইয়ের মনে করেন 5000 আছে। আমি যদি একটা পোস্ট করি, এটাতে কতগুলো লাইক করবে, আর নাহিদ ভাই যদি একটা পোস্ট করে ওটাতে কতগুলো লাইক করবে, এটা ডিফেন্স করবে হচ্ছে আমার ফ্রেন্ড সংখ্যার উপরে। আমার যদি 2000 থাকে, অবশ্যই নাহিদ ভাইয়ের চাইতে কম লাইক পাবো আমি। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আমাদের মূল যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে ফ্রেন্ড ডিফেন্স করছে। তো ফ্রেন্ড যারা, যদি আমি একটা কোম্পানির জন্য কোনো কাজ করি, ব্যক্তিগত প্রোফাইল তো ফ্রেন্ড সার্কেলই থাকে, বাট যেগুলো বিজনেস, আমরা ডিজিটাল মার্কেটিং এর মূল টার্গেট হচ্ছে আমরা বিজনেস রিলেটেড কাজ করব। যেমন অফলাইনে আমরা মার্কেটিং করি, ঠিক অনলাইনে মার্কেটিং করব। তো বিজনেস প্রোফাইল যদি হয়, আমাদের যে ফ্রেন্ড গুলো থাকবে ওই বিজনেস প্রোফাইলে, সেগুলো তো হতে হবে আমাদের শ্রোতা, ক্রেতা, ভবিষ্যৎ ক্রেতা। যেমন আইটি সেন্টার সম্পর্কে, যদি আমি আমার অফলাইনের আইটি সেন্টার সম্পর্কে কোথাও মার্কেটিং করতে যাই,
তাহলে কি প্রয়োজন হবে? ঠিক, যারা আইটি তে কাজ করতে আগ্রহী বা স্টুডেন্ট রানিং, দেখা যাচ্ছে আমি এখন যা 65 বছর বয়স্ক এক বৃদ্ধাকে বৃদ্ধ লোককে যায় যদি আমি আমার মার্কেটিং কাজ চালাই তাহলেও কিন্তু হবে না, বা SSC পড়াশোনা করছে এদেরকে যায় যদি আমি জানাই আমার মার্কেটিং কাজটা চালাই তাতেও কিন্তু হবে না। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে আমাদের টার্গেটেড যে বিজনেস সম্পর্কিত, যেমন অফলাইনে টার্গেটেড লোক ব্যক্তি থাকে, তো সোশ্যাল মিডিয়াতেও এরকম আমাদের অডিয়েন্স থাকবে যারা আমাদের ভবিষ্যৎ ক্রেতা হবে। তো মার্কেটিং এখন নাইম ভাই যদি নাহিদ ভাই সরি নাহিদ ভাই যদি তার 5,000 ফ্রেন্ড সহ একটা প্রোফাইলে পোস্ট করে, আর সেটা যদি তার বিজনেস রিলেটেড যে লোকগুলো তার ফ্রেন্ড লিস্টে থাকে তাদের কাছে কিন্তু প্রচার প্রচারণা হবে অনেক বেশি, কিন্তু আমার আছে 2,000, এখানে হবে অনেক কম। তো এই হচ্ছে মার্কেটিং এর ডিফারেন্স, যত বেশি লোকের কাছে আমি পৌঁছাতে পারবো তত বেশি মার্কেটিং হবে। তো সোশ্যাল মিডিয়া জাস্ট আমি একটা ফেসবুক নিয়ে উদাহরণ দিলাম, মার্কেটিংটা ঠিক এভাবে সম্পূর্ণ হবে। আপনার টুইটারে কতজন ব্যক্তি আছে, টুইটারে কতজনকে আপনি ফলো করেন, ইনস্টাগ্রামে কতজনকে আপনি ফলো করছেন, এটার উপর ডিফেন্স করে আপনার মার্কেটিংটা হবে। আর সোশ্যাল মিডিয়া কি সেটা তো আমরা চিনলামই প্রথমেই। আচ্ছা, আমি কথা বলার পরে যদি আপনাদের মনে হয় যে ভাই আরেকটু ক্লিয়ার হওয়া জরুরি, অবশ্যই প্রশ্ন করবেন, প্রশ্ন করলে কথা বলতে আরো বেশি সুবিধা হয়। আমি আসলে আমার জায়গা থেকে হয়তো নাও বুঝতে পারি যে আপনারা এটা বুঝতে পারেন, সেই জায়গা থেকে আপনারা অবশ্যই একটু কোশ্চিন করবেন যে ভাই বিষয়টা আরেকটু ক্লিয়ার করা দরকার। তো আমরা দুইটা শেষ করলাম, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেকেন্ড হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, এরপরে আসি হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা কি, যেভাবে আমরা কাজ করব ঠিক সেভাবে আমি বুঝাই, তাহলে আপনাদের হয়তো ফিউচারের জন্য সুবিধা হবে, যে ক্লাসগুলো আমরা নিব এটার জন্য সুবিধা হবে। ঠিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে যেটা যেরকমটা বললাম, আমাদের টার্গেটেড কিছু ব্যক্তি থাকবে, যেমন আমাদের মার্কেটিং করার জন্য ঠিক পারফেক্ট ব্যক্তিকে খুঁজে মার্কেটিং করতে হবে, ওই রকম ভাবে ইমেলেও কিছু মার্কেটিং করা যায়। মনে করেন আমার আইটি সেন্টার রাজশাহী বিভাগের মধ্যে, নাটোর থেকে কেউ যেহেতু আর রাজশাহীতে ভর্তি হবে এরকম আশঙ্কা খুবই কম, কারণ নাটোরেও আইটি সেন্টার আছে, এখানে বিভিন্ন সার্ভিস আছে, তারা হয়তো নাটোরেই ভর্তি হবে, রাজশাহীতে আমার প্রচার প্রচারণা করতে হবে। তো ইমেল মার্কেটিংটা আমি কিভাবে রাজশাহীতে করতে পারি, আমাদের কিছু ওয়ে বা টেকনিক আছে, নেক্সট ক্লাসে আমরা এগুলো আসলে শিখবো। এগুলো ব্যবহারের মাধ্যমে শুধুমাত্র রাজশাহীর ব্যক্তির ইমেলগুলো আমি কালেক্ট করলাম, কালেক্ট করার পরে সবাইকে আমি ইমেল পাঠালাম, তাদের ইনবক্সে একটা মেইল পাঠালাম, এটাই হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং। আচ্ছা, আরেকটা টপিক আপনারা লিখে নেন, আমাদের কয়টা টপিক গেল, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, একটা কন্টেন্ট মার্কেটিং, আর একটা ইমেল মার্কেটিং, তিনটা। আরেকটা লিখে নেন হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, SEM ব্র্যাকেটে লিখবেন, SEM। আমাদের এই 8টা টপিক কিন্তু ইম্পর্টেন্ট, আমরা এটার উপরে নির্ভর করব, ডিফেন্স করবে ক্লাস, প্রত্যেকটা পার্ট আমরা খুবই সূক্ষ্মভাবে শিখব। তাহলে আমরা আসলে এখানে জয়েন করেছি যে ক্লাসে উপস্থিত হয়েছে একটা আর্নিং এর উদ্দেশ্যে, আমরা যাতে ফিউচারে একটা মার্কেট প্লেসে আর্নিং করতে পারি। আমি আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি সকালের ব্যাচে ক্লাস নেই মুভিন লিমিটেড এর, 9টা থেকে 1টা পর্যন্ত যে ক্লাসটা নেই, একদম নতুন স্টুডেন্ট সবাই নতুন আপনাদের মতোই এরকম, আমি তাদের সাথে 15টা ক্লাস রান করার পরে তারা আর্ন করা শুরু করেছে, অলরেডি 7 থেকে 8 জন আমাদের আর্ন করে ফেলেছে, এবং সেটা হিউজ ডলার পর্যন্ত গেছে, অনেকে $400-500 পর্যন্ত আর্ন করেছে এরকমও আছে, একদম নতুন স্টুডেন্ট। তো আমাদের অবশ্যই একটু মনোযোগ সহকারে এটা করতে হবে, আমি যেটা হয়তো আপনাদের বলছি।
একটু নোট করে নেবেন, তাতে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে আমরা জয়েন করেছি ফ্রিল্যান্সার হতে পারি। তো বিষয় হচ্ছে আমি এখানে যাদেরকে দেখতে পাচ্ছি সবাইকে আমার সিনিয়র বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমি অনেক ছোট মানুষ, বিষয় সবাই আমাকে ভাই বলে কল করবেন। আমি এর আগে বলেছি যে আসলে ফ্রি মাইন্ডে ক্লাস করতে আমি ভালোবাসি। এক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সবাই আমাকে জানাবেন যে ভাই আমার এই সমস্যাটা হচ্ছে, আপনি যদি এইভাবে বলেন তাহলে একটু ভালো হয়, আমি আমার লেভেল থেকে বেস্ট ট্রাই করব। ভাই সম্ভবত আমি জুনিয়র সবচেয়ে, অনার্স ফার্স্ট ইয়ার, তারপর লকডাউন। হ্যাঁ, তাহলে তাহলে আপনি একটু জুনিয়র আছেন। না, এখানে সিনিয়র অনেকে পরিচিত যখন হয়েছি তখন শুনেছি, অনেকের মুখ থেকে কথা শুনলাম, তো সিনিয়র বলে মনে হয়েছে। আচ্ছা, নতুন 2-3 জন আমাদের মধ্যে অ্যাড হয়েছেন, একটু পরিচিত হই। আমি এখন ক্লাসে উপস্থিত দেখতে পাচ্ছি 22 জন। 22 জনের সাথে কিন্তু আমাদের পরিচিত হয়নি, আমরা একটু পরিচিত হই। নতুন যে 2 ভাইয়া জয়েন করলেন, আমি নিজে অ্যাডমিট করেছি, নামগুলো ভুলে গিয়েছি। ভাই আপনারা নিজেরাই যদি একটু মাইক্রোফোন অন করে কথা বলতেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই, আমি গোলাম স্যার আপনি বলতেছি। হুম, আসলে মানে একটু নেট সমস্যার, একটু সমস্যার কারণে আমি একটু মানে আজকে প্রথম ফার্স্ট গ্রহণ করলাম, তো আমিও মানে এক জায়গা থেকে যাচ্ছি, এই কারণে আমি শুধুমাত্র অ্যাটেন্ড হয়েছি ক্লাসে, তো কন্টিনিউ করবো আজকের পর থেকে। আচ্ছা, আমাদের ফাইল আছে ফার্স্ট ক্লাসটা ইম্পর্টেন্ট অবশ্যই, যেহেতু আমরা পরিচিত হচ্ছে এখানে, প্লাস ডিজিটাল মার্কেটিং কি বিষয়টা দেখছি, ডিজিটাল মার্কেটিং এর পার্ট গুলো দেখছি। তো আপনি যত যতক্ষণ সম্ভব আমাদের সাথে থাকবেন, এটা সবচাইতে আপনার জন্য ভালো হবে। ঠিক আছে। আচ্ছা, নতুন একজন জয়েন হয়েছেন আমাদের মাধ্যমে মধ্যে, টাচ ভিডিও। আচ্ছা, আমি রিকোয়েস্ট করছি নেক্সট ক্লাস থেকে আপনারা একটু কাইন্ডলি আপনাদের যে জিমেল আইডিটা দিয়ে আমার সাথে অ্যাড হচ্ছেন, এই জিমেল আইডিতে আপনাদের নাম থাকুক, আমি এটাই চাই, তাতে আপনাদের নাম ধরে কল করতে একটু সুবিধা হবে। টাচ ভিডিও প্রো, ভাই মনে হয় আপনি ইউটিউব নিয়ে কাজ করেন। হ্যালো, আচ্ছা, নতুন আর কেউ নাই আমাদের মধ্যে? হ্যাঁ, মোহাম্মদ আলী ভাই কিছু বলছিলেন মেবি। ভাই আসলে আপনার কথা শুনতে পাচ্ছিলাম না, তো এর জন্য দেখলাম যে লাইন ঠিক আছে কি, নেটওয়ার্ক ঠিক আছে। আচ্ছা, নতুন আরেকজন জয়েন করলেন আমাদের মধ্যে, ইমরান হোসেন ভাই। আমরা ইমরান হোসেন ভাইয়ের সাথে একটু পরিচিত হই। ইমরান ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই যে টাচ ভিডিও প্রো, এই ভাইটা শুনতে পাচ্ছেন কি আপনি? মাইক্রোফোন অন করে একটু কথা বলবেন প্লিজ। আপনার মাইক্রোফোনটা অন করতে হবে ভাই, স্ক্রিনে টাচ করার পরে, আপনি ফোন থেকে আছেন দেখেন, স্ক্রিনে টাচ করার পরে যে মাইক্রোফোনের অপশনটা এখানে দেখতে পাচ্ছেন আইকনটা, সেই আইকনে ক্লিক করেন, টাচ করেন, তাহলে এটা অন হবে। হ্যাঁ, এখন কথা বলেন। শুনতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না, এখন আপনার মাইক্রোফোন অন আছে কিন্তু নেট প্রবলেমের কারণে কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আপনি চাইলে ভিডিও ভিডিও অফ রাখতে পারেন, আপনি চাইলে ভিডিও অফ রেখে কথা বলতে পারেন, অডিওতে কথা বলতে পারেন, তাতে আপনার নেট হয়তো একটু ফাস্ট হতে পারে। আপনি কি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন?
না ভাই, এর জন্য লাস্ট চাই জন্য ল্যাশ করতে চাই না। হ্যালো শুভম ভাই। যাই হোক আরেকজন, হ্যাঁ হ্যাঁ করতে পারছি, বিডন অফ কোর্স। আপনি কোথা থেকে বলছিলেন? পরিচিত হচ্ছিলাম বাসা, আমরা সবাই। হ্যাঁ বাসায় আছি। আপনার বাসাটা কোথায় সেটাই আর কি? আচ্ছা বড়তলা, না ধরে আছে বড়তলা। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে নিজের নাম দিয়ে যে জিমেলটা আছে সেই জিমেল দিয়ে অবশ্যই অ্যাড হবো ইনশাল্লাহ। ওকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখেন আমাদের 4 নাম্বার যে স্টেপটা ছিল সেটা হচ্ছে SEM, সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো সার্চ ইঞ্জিন মার্কেটিং সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু বলতে চাই। আচ্ছা জাস্ট টাস্ক দিয়ে যাই, এরপরে তো আমরা বিস্তারিত ক্লাস হবে প্রত্যেকটা টপিকের উপরে। সার্চ ইঞ্জিন মার্কেটিংটা হচ্ছে গুগলকে টাকা প্রে করে আমরা কিছু মার্কেটিং চালাবো, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। গুগল অ্যাডওয়ার্ড এর মাধ্যমে যে মার্কেটিং গুলো আমরা চালাবো সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। যেমনটা আরেকটু ক্লিয়ার করার জন্য যদি বলি, আমরা যখন গুগলে সার্চ করি কোনো একটা টপিক নিয়ে, মনে করেন মোবাইল ফোন, আমি একটু প্রেজেন্টেশন আপনাদেরকে স্ক্রিনটা দেখাই। আচ্ছা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? তো দেখেন আমরা যখন মোবাইল ফোন কথাটা লিখে সার্চ করলাম, তো দেখেন গুগল আমাদের সামনে কিছু তথ্য তুলে ধরেছে। এখানে আমরা একটা ওয়েবসাইট লিংক দেখতে পাচ্ছি, এটা কিন্তু অর্গানিক ভাবে চলে এসেছে। আপনারা কি কখনো কি দেখেছেন গুগলে অ্যাড কিভাবে আসে? দেখেন এখানে কোথাও কিন্তু অ্যাড লেখা নাই, জাস্ট এটা গুগলে অর্গানিক ভাবে আমরা সার্চ করেছি তাই চলে আসছে। এই এক একটা প্রত্যেকটা ওয়েবসাইট আমাদের অর্গানিক ভাবে এসেছে অটোমেটিক্যালি। গুগল এখানে যাকে বেস্ট বলে মনে করেছে যে মোবাইল ফোন সম্পর্কে সবচেয়ে বেটার তথ্য পাওয়া যাবে এইখানে এই ওয়েবসাইটটাতে, সো গুগল তখন আমাদের এটা ফার্স্ট পেজে দেখাচ্ছে, তো এটাকে মনে করেছে সেকেন্ড হিসেবে বেস্ট। তো এভাবে সিরিয়াল বাই রেখেছে। অনেক সময় করা যায় কি, আমি গুগলকে কন্ট্যাক্ট করতে পারবো যে মোবাইল ফোন কথাটা লিখে সার্চ করবে সব মানুষ, বাট এদেরকে সবার পরে দেখাবে, আমাকে প্রথমে দেখাবে, এটা গুগলের সাথে কন্ট্যাক্ট করা যেতে পারে। তো সেই কন্ট্যাক্ট করার জন্য গুগলকে আমার টাকা প্রদান করতে হবে, তার বিনিময়ে গুগল আমার এই মোবাইল ফোন কথা লিখে সার্চ করলে যেন প্রথমে আসে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু তাকে টাকা প্রদান করছে না। তো আমি যদি এখানে মোবাইল ফোন, দেখেন আমি আমার কাঙ্ক্ষিত জিনিসটা পাইছি, ছোট্ট করে এডি কথা লেখা আছে। আমি যখন মোবাইল ফোন সার্ভিস ইন ইউএসএ কথাটা লিখে সার্চ করলাম, দেখেন এখানে ছোট করে এডি মানে হচ্ছে এটা অ্যাড অ্যাডভাইস করছে। এই ওয়েবসাইটের যিনি ওনার আছেন তিনি গুগলকে টাকা প্রদান করেছেন, এটা হচ্ছে আমাদের এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং।
গুগলকে টাকা প্রদানের মাধ্যমে এই সার্চ এসেছেন। বাকিরা একটু মিউটে থাকবেন প্লিজ। অন্য মাইক্রোফোন থেকে সাউন্ড আসলে আমি ফোনে কথা বলছি তো একটু কথা বলতে প্রবলেম হয় আর কি। যে টাচ ভিডিও প্রো ভাই আপনি হচ্ছে একটু মিউট করেন, এখন মিউটে থাকেন, আপনার মাইক্রোফোন থেকে শব্দ আসছে। দেখেন এই যে অ্যাডটাই এটা টাকা প্রদান করেছে, এর বিনিময়ে এসে ফার্স্ট রেজাল্ট এসেছে। তো দেখেন সেকেন্ড যেটাতে আসছে, থার্ড যেটা আসছে, তারপরে যেগুলো আসছে এগুলো কিন্তু অর্গানিক ভাবে এসেছে। রেজওয়ান জামিল ভাই রেজওয়ান জামিল ভাই শুনতে পাচ্ছেন আপনি? এখন প্রায় 3টা বাজে, আপনি 1 ঘন্টা লেটে জয়েন করেছেন, শুনতে পাচ্ছেন? 3টা 8 বাজে, প্রায় না 3টা 8 বাজে, 1 ঘন্টা 8 মিনিট পরে জয়েন করেছেন। আচ্ছা প্রথম দিন হয়তো আমাদের একটু সমস্যা হবে, আমরা প্রথম দিনেই শিখে ফেলবো কিভাবে গুগল মিট আসলে পারফেক্টলি ব্যবহার করা যায়। এর জন্য আমি একটু প্রেজেন্টেশনে এসে আপনাদেরকে দেখাই, এখানে সুবিধা হবে আপনাদের জন্য। দেখেন গুগল মিটে আমরা কি কি সুবিধা পাবো এই বিষয়টা একটু দেখি। এখানে যেটা আছে সেটা হচ্ছে আমার মাইক্রোফোন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, কেউ একজন একটু বলবেন। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে যে আইকনটা আছে সেটা আমাদের মাইক্রোফোন, এটা যখন লাল অবস্থায় এই যে মাঝখান দিয়ে কাটা অবস্থায় থাকবে তখন বুঝবেন আপনার মাইক্রোফোনটা অফ আছে। এই অবস্থায় থাকলে বুঝবেন আপনার মাইক্রোফোন অন অফ আছে। আর যদি আপনি এইটাতে ক্লিক করেন, দেখেন আমার পিসিতে একটু সমস্যা থাকার কারণে আমি আপনাদের সাথে ফোন দিয়ে কথা বলছি, তো জাস্ট এটাতে ক্লিক করলে যখন এই লাল চিহ্নটা উঠে যাবে তখন আপনাদের মাইক্রোফোনটা অন থাকবে। এছাড়া এই পাশে দেখেন ভিডিওর আইকনটা আছে মাঝখানে যেটা আছে, এটা আপনি লেবেল করলে এটাতে ক্লিক কেটে দেওয়ার অপশন আর কি। এটা হচ্ছে আপনার ক্যামেরা, লাল অবস্থায় যদি কাটা থাকে তাহলে বুঝবেন যে আপনার এটা ক্যামেরা অফ আছে, আর যদি এটা লাল অবস্থায় না থাকে তাহলে বুঝবেন যে আপনার ক্যামেরা অন আছে। এখানে আমাদের যে অপশনটা আছে শো এভরিওয়ান করলে আপনারা জাস্ট আমরা কে কে আছি ক্লাসে এই বিষয়টা আপনারা দেখতে পারবেন। রেজওয়ান জামিল ভাই আপনাকে আপনাকে আমি দেখেছিলাম। জি জি। আচ্ছা আমরা সবাই সবার সাথে পরিচিত হয়েছি, আপনি একটু বাকি আছেন, তাহলে আপনার সাথে একটু পরিচিত হই। জামিল ভাই জি আমি মহত রওশন জামিল, প্রেমতলী গোদাগাড়ি রাজশাহী। আচ্ছা আপনি ইতিপূর্বে কোনো ক্লাস অনলাইনে ক্লাস বা ডিজিটাল মার্কেটিং এর কোর্স ফিজিক্যালি হোক বা অনলাইনে হোক করেছেন? না আমার ওই ধরনের বেশি কোনো ট্রেনিং নাই, তবে আমি নিজে অনেকগুলো ভিডিও দেখছি আর কি অনলাইনের উপর, ওটার উপরে যা আর কি। আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাসে ভিডিও অন রাখা বাধ্যতামূলক একটা সময় ছিল, কিন্তু এটা নিয়ে মানে আমি যে আগের ব্যাচটা করেছি মুভি লিমিটেড, তো এটা নিয়ে অনেক প্রবলেম হওয়ার কারণে আপনি যদি একটু ভালো পরিবেশে থাকেন, যদি মনে করেন যে কমফোর্টেবল ফিল হচ্ছে আমি ভিডিও অন রেখে ক্লাস করব, ভিডিও অন রেখে ক্লাস করাটা কিন্তু সবচেয়ে বেটার ওয়ে। তো আপনারা চাইলে ভিডিও অন রেখে ক্লাসটা করবেন, ল্যাপটপের সামনে বসে থেকে আপনি একটা ক্লাসে
মানে ফিজিক্যালি যেভাবে আমরা বসে থাকি আর কি ক্লাসে, ঠিক সেম ভাবে আমরা ক্লাসটা করলে বেটার হয়। আর চাইলে আপনার যদি মনে হয় যে না আমি কোথাও বের হচ্ছি, বা আপনি যেরকম অবস্থায় আছেন জামিল ভাই, যদি মনে করেন যে আমি এখন ক্যামেরা অফ রাখবো, আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন যেটা বলছিলাম জামিল ভাই, আপনি মাইক্রোফোন অফ রাখবেন। আমরা সবাই যখন কথা বলবো না তখন মাইক্রোফোন অফ রাখবো, যখন কথা বলবো তখন শুধুমাত্র মাইক্রোফোনটা অন রাখবো। হ্যাঁ ঠিক আছে। তো দেখেন আমরা আজকে দেখছিলাম গুগল মিটার ব্যবহার। আচ্ছা গোলাম সারোয়ার ভাই, আপনি বাসের মধ্যে? আচ্ছা বাসের মধ্যে থাকলে ক্যামেরা অন না করলেও হবে। আর সবচাইতে বড় কথা যেটা, আমাদের ক্লাস টাইমটা বাসের মধ্যে থাকলে হবে না, আপনি বাহিরে থাকতে পারবেন না। আপনাকে অবশ্যই একটা ভালো পরিবেশে আপনার পিসি সামনে থাকতে হবে, বিশেষ প্রয়োজনে একদিন হয়ে গেছে, এটা কোনো আলাদা ব্যাপার। বাট আমাদের ভাইবার সময় কিন্তু আপনাকে বলা হয়েছিল, আমি জানি না ভাইবার সময় আপনাদের সাথে দেখা হয়নি আমার, আমি আসলে ছিলাম না ভাইবাতে, ভাইবা বলে। তো আপনাদেরকে কিন্তু সেভাবে কথা বলা হয়েছিল যে আপনি ক্লাসে সেভাবে অ্যাটেন্ড থাকবেন। তো দেখি আমরা গুগল মিটের ব্যবহারটা কিভাবে, এরপরে আমরা জাস্ট দেখেন এখানে পিপলের যে অপশনটা আছে, এখানে শো এভরিওয়ান করলে আপনি জাস্ট ক্লাসে কি কে আছে আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। তো যখন ওইটাতে ক্লিক করবেন দেখেন এই পাশে চার্ট বক্স আছে, আপনি চাইলে এখানে আপনার কথাগুলো এই যে এই বক্সে লিখে সেন্ড করতে পারেন। যে এখন আমি যদি এখানে হাই লিখি, হাই লিখে সেন্ড করলাম, এটা সবাই দেখতে পাবে। তো দেখেন এখানে সেট করছি এরকম। আরো একটা বিষয় হচ্ছে আমাদের মাঝে মাঝে প্রেজেন্টেশনে আসতে হবে। প্রেজেন্টেশন বিষয়টা কি, আপনার স্ক্রিনটা শেয়ার করতে হবে। অনেকে হয়তো গুগল মিটের সূক্ষ্ম ব্যবহার জানেন, যারা জানেন না তাদের জন্য আর কি। দেখেন এখানে একটা অপশন আছে যে আমি আসলে প্রেজেন্টেশনে আছি তো এই কারণে এরকমটা দেখাচ্ছে। তো আপনারা জাস্ট এই আইকনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এন্টার ইওর স্ক্রিন নামে প্রথম যে অপশনটা আসবে এটা সিলেক্ট করবেন। এরপরে আপনার সামনে একটা পেজ আসবে, যদি আপনি কম্পিউটার থেকে আসেন একটা পেজ আসবে, ওইটাতে ক্লিক করে জাস্ট শেয়ারে ক্লিক করে দিবেন, তাহলে আপনার স্ক্রিনটা দেখতে পাবে সবাই। বর্তমানে আমি এখন প্রেজেন্টেশনে আছি। তো আপনাদের যেটা দেখাচ্ছিলাম প্রেজেন্টেশনে এসে এই যে অ্যাড সম্পর্কে, আশা করি সবাই বুঝতে পারছেন যে গুগল মিট আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আর SEM সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে যে ভাই এখানে বুঝতে একটু সমস্যা হচ্ছে একটু বলবেন। যদি এটা ফাইনাল ক্লক ক্লাস না, জাস্ট আমি জাস্ট ধারণা দিয়ে যাচ্ছি, এর মধ্যেও যদি জানতে আগ্রহ মনে হয় যে ভাই একটু ক্লিয়ার হলে ভালো হতো, অবশ্যই জানাবেন। আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম ভাইয়া। হ্যাঁ থার্ড ইঞ্জিন মার্কেটিং আর থার্ড ইঞ্জিন অপটিমাইজেশন দুইটা কি সেম? না দুইটা আলাদা ব্যাপার। আচ্ছা তো আপনার এই কথা অ্যানসারটা যদি দিই আসলে সবাই সবার জন্য একটু সুবিধা হবে। দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে কেন আলাদা এই বিষয়টাই আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটের যে ওনার আছেন, যে মালিকটা আছেন, ইনি গুগলকে, ভাই একটু সবাই কাইন্ডলি বারবার বলাটাও কেমন লাগে, আপনারা একটু মাইক্রোফোনটা মিউটে রাখেন, আমার কথা বলতে একটু সমস্যা হয়। তো দেখেন এখানে ইনি যে ওয়েবসাইটের যে ওনার, সে গুগলকে টাকার মাধ্যমে কিন্তু সার্চ ইঞ্জিনে প্রথম রেজাল্টে চলে আসছে এই কিওয়ার্ড নিয়ে। আমরা আসলে কিওয়ার্ড কি, কেউ এখন প্রশ্ন করতে পারে যে আসলে কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে আমরা যা লিখে গুগলে সার্চ করছি, এটা হচ্ছে কিওয়ার্ড। আমি যদি মোবাইল ফোন লিখে সার্চ করি তাহলে ওটাও কিওয়ার্ড,
যদি আমি মোবাইল ফোন সার্ভিস ইন ইউএসএ কথা লিখে সার্চ করি তাহলে এটাও কিওয়ার্ড। তো যে কিওয়ার্ড লিখে আমরা সার্চ করতেছি এই কিওয়ার্ডের উপরে সার্চ করলে এই ওয়েবসাইটটা ফার্স্ট রেজাল্টে আসছে। এটা হচ্ছে এসিএম, এ টাকার বিনিময়ে এই যে এডি কথাটা লেখা আছে, অ্যাড কথাটা লেখা আছে, এই কারণে আমরা বুঝতে পারলাম যে এ টাকার বিনিময়ে আসছে। এটা কিন্তু গুগলের রিয়েল যে সার্চ রেজাল্ট, আপনি যে মোবাইল ফোন খুঁজতেছেন, সার্ভিস খুঁজতেছেন, রিয়েল যে রেজাল্ট এটা কিন্তু সেটা না। এটা কিন্তু আমাদের কখনোই কাউন্ট রেজাল্ট আকারে কাউন্ট হবে না, এটা আমাদের রেজাল্ট আকারে কাউন্ট হবে না। আমরা তাহলে কাউন্ট করবো কোথা থেকে? এখান থেকে। এটা আমাদের ফার্স্ট রেজাল্ট, এটা আমাদের ফার্স্ট রেজাল্ট। তো এসিএম আর এসইও এই দুইটার ডিফারেন্সটা হচ্ছে এ টাকার বিনিময়ে আসছে, আর এই ওয়েবসাইটে অটোমেটিক্যালি তথ্য আছে, গুগল এটাকে অটোমেটিক্যালি তথ্য আছে, খুঁজে পেয়েছে এই ওয়েবসাইটের মধ্যে তথ্য, এই কারণে এই রেজাল্টটা আমাদের শো করাচ্ছে। সার্চ ইঞ্জিনের কাজ কি? সার্চ ইঞ্জিন কিন্তু আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইট সাজেস্ট করে, বিভিন্ন রেজাল্ট আমাদেরকে সাজেস্ট করে এনে দেয়, তথ্য দেখাচ্ছে কোনো একটা ওয়েবসাইটের তথ্য। তো এই বিষয়ে যদি বিবেচনা করি তাহলে এ আসছে টাকার বিনিময়ে, এ আসছে অর্গানিক ভাবে। এই হচ্ছে ইনটোটাল ব্যাপার। এসিও হচ্ছে ইনি করেছে, ইনি যে যে ওয়েবসাইটের ওনার, যে ওয়েবসাইটটা আছে এখানে, এটা হচ্ছে এসিওর মাধ্যমে আর এটা হচ্ছে এসইএম এর মাধ্যমে। এই হচ্ছে ডিফারেন্স। হ্যাঁ, বিষয়টা আরেকবার বলে। হ্যাঁ, কথা হলো মাঝে মাঝে বোঝা যাচ্ছে না। আচ্ছা, বাকিদের সবাই কি এরকম সমস্যা? আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে কি? না, আমার কোনো সমস্যা হচ্ছে না, ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছি, একদম ক্লিয়ারলি শোনা যায়, একদম ক্লিয়ার। তাহলে ভাই আপনার মনে হয় একটু নেটটা একটু চেক করবেন প্লিজ। ও ঠিক আছে। আচ্ছা, দেখেন যেটা বলছিলাম, এসিএম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিনকে আমরা টাকা প্রদান করব। আমরা আসলে ক্লিয়ারলি এখন বুঝতে পারছি না, কারণ হচ্ছে এটার উপরে আমাদের কোনো ক্লাস হয়নি। তো জাস্ট টপিকটা আমরা মনে রাখবো, এটা একটা সংজ্ঞা হিসেবে রাখি। এখন আমাদের এই বিষয়টা টোটাল ব্যাপারটা বোঝা কষ্টকর হবে, কারণ ইতিপূর্বে তো আমরা আসলে কোনো কিছু জানি না ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, এই কারণে বোঝাটা কষ্টকর হবে। জাস্ট আমি সংজ্ঞা হিসেবে বলি, এই যে অ্যাড কথাটা, আমরা কোনো কিওয়ার্ড লিখে যদি সার্চ করি, কোনো কিছু খুঁজি গুগলে, লেখার পরে অ্যাড কথাটা যেটা লেখা থাকবে সেটা বুঝবেন হচ্ছে এসইএম। আর যদি ফার্স্ট রেজাল্টটাই কোনো অ্যাড ছাড়া আছে, যেমন আমরা যদি নিউ ট্যাবে এই সেম কথাটার একটু ডিফারেন্স কথা লিখে সার্চ করি, দেখেন কোথাও অ্যাড এডি কথাটা লেখা নাই, দেখেন কোনো রেজাল্টই নাই। ফার্স্ট আমরা যে ওয়েবসাইটের লিঙ্কটা পাচ্ছি এটাও কিন্তু অর্গানিক ভাবে এসেছে, অটোমেটিক্যালি গুগলে সার্চ করছি চলে আসছে। এই ডিফারেন্সটা হচ্ছে এসিএম আর এসিওর ডিফারেন্সটা এরকম, এটা টাকা প্রদান করেছে, আর এখানে কারো কেউ কখনো টাকা প্রদান করেনি, গুগলের সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি, অটোমেটিক্যালি আসছে। এটা হচ্ছে সংজ্ঞা হিসাবে জেনে রাখি। সার্চ ইঞ্জিন মার্কেটিংটা হচ্ছে গুগলের সাথে কন্ট্যাক্ট করে আমরা যে সার্চ ইঞ্জিনের রেজাল্টে আসব, গুগলকে টাকা প্রদান করার মাধ্যমে এই কথাটা, মোবাইল ফোন কথা, মোবাইল ফোন সার্ভিস ইন ইউএসএ এই কথাটা লিখে সার্চ করলে আমার ওয়েবসাইটটা যদি আসে, এই কন্ট্যাক্ট যদি আমি গুগলের সাথে করি যে এক মাস বা দুই মাস কি এক বছর, এই কথাটা লিখে যেই সার্চ করবে আমার ওয়েবসাইটটা প্রথমে আসবে, সর্বপ্রথম। যদি এই কন্ট্যাক্টটা আমরা করি তাহলে এটা হবে এসিএম, আর যদি অটোমেটিক্যালি আসে আমাদের ওয়েবসাইটটা সেটা হবে এসইও। আচ্ছা, আমাদের টপিক তাহলে কয়টা হলো? ফার্স্ট বলেছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেকেন্ড ছিল কন্টেন্ট মার্কেটিং, থার্ড ছিল ইমেল মার্কেটিং, পরেরটা হচ্ছে এসইএম করলাম। আচ্ছা, এরপরে আমরা লিখি একটা হচ্ছে এসইও।
আচ্ছা, এসইও কথাটা পরে লিখি, জাস্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্র্যাকেটে লিখব এসইও, উপরের টপিকটাও আমরা এসইএম লিখব না, সার্চ ইঞ্জিন মার্কেটিং ব্র্যাকেটে লিখব এসইএম। একটা টেক্সট ফাইল করেন বা গুগল ড্রাইভ ব্যবহার করা সবচেয়ে আপনাদের হেল্পফুল হবে। আমি কষ্ট করে আপনাদেরকে এটাই সাজেস্ট করবো, আপনারা একবার একটু কষ্ট করেন, আমি প্রেজেন্টে এসে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এটা করবেন, যারা গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন না। এখানে আমাদের অনেকেরই সমস্যা হবে, যেমন আমি সবার সাথে কথা বলে যেটুকু বুঝেছি দেখা যাচ্ছে অনেকেই হয়তো এই বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করেছেন, আবার অনেকেই আছেন একদমই নতুন। তো আমরা যারা বিষয়টা জানি, মনে করেন আমি এমন একটা টপিক নিয়ে কথা বলছি এই বিষয়টা আমি আগে থেকে জানি, স্টুডেন্টদের মধ্যে এরকম থাকতে পারে, সো এটা নিয়ে বোরিং ফিল করার আসলে কোনো কিছু নাই। বিষয় হচ্ছে এখানে যেহেতু নতুনরাও আছে, তো খুঁটিনাটি সব বিষয় নিয়ে আমাদের আলোচনা করাটা বেটার হবে। আমরা কিভাবে আমাদের গুগল ড্রাইভ ব্যবহার করতে পারি, কোথা কোনো বিষয়টা লিখে রাখার জন্য বা সব কিছুর জন্য একটা শিট ব্যবহার করতে পারি, যেমন আমরা এক্সেলে কোনো কথা লিখি। অবশ্যই আমরা জানি এখানে যারা আছেন সবাই বেসিক কম্পিউটার শিখার পরে আমাদের এই কোর্সে এসেছেন, তো এখন আবার জিজ্ঞেস করেন না ভাই এক্সেল কি, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। বিষয় হচ্ছে এখানে দেখেন আমরা কিভাবে ড্রাইভ ব্যবহার করতে পারি, আমাদের যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করা আছে, সেই জিমেল আমরা নতুন একটা ট্যাব নিলে দেখতে পাবো এখানে যে আইকনটা দেখাচ্ছে, এই আইকনে ক্লিক করার পরে বিভিন্ন অপশন, এখানে কিন্তু আমাদের গুগল মিট আমরা যেটা দিয়ে ক্লাস করছি সেটাও কিন্তু আছে, এখানে বিভিন্ন অপশন আছে, এখান থেকে আমরা জাস্ট ড্রাইভ এই কথাটাতে ক্লিক করব। এখন কিভাবে একটা এক্সেল শিট এখানে নিতে পারি, এটার সুবিধা কি এটা তার আগে বলে রাখি, এটার সুবিধা হচ্ছে যেমন আমরা পিসিতে এক্সেল শিট নিয়ে কাজ করি, ঠিক সেম ভাবে এখানে আমরা এক্সেল শিট নিয়ে রেখে দিতে পারি। এটা যেখানে যে প্রান্তে যে কোনো কম্পিউটারে যদি আমি এটা সাইন ইন করি, তাহলে আমাদের এই ড্রাইভে আমরা এই এক্সেল শিটটা পাবো, মানে এটার জন্য আমার কম্পিউটারের কোনো জায়গা লাগছে না, এটা যে জিমেলে আমাদের ফ্রি যে স্পেসটা থাকে সেই স্পেসের কিছু জায়গা নিয়ে এটা থাকবে। তো দেখেন এটা ওপেন করার পরে জাস্ট আমরা নিউ বাটনটাতে ক্লিক করব, এখান থেকে লেখা আছে গুগল শিট, এখান থেকে আমরা চাইলে আমাদের অনেক সুবিধা আছে কিছু ফাইল আপলোড করে রাখতে পারি যাতে ভবিষ্যতে হারাই না যায়, আমার পিসিতে কোনো সমস্যা হলো যেটা যে আমি গুগল ড্রাইভে যদি সেভ করে রাখি সেটা যে কোনো পিসিতে আমি যদি সাইন ইন করি পরে সেই ফাইলগুলো আমরা খুঁজে পাবো। দেখেন এখানে ডকুমেন্ট আছে, এখানে গুগল শিট আছে, তো আমাদের এই শিটটা মনে করে নিলাম, নেওয়ার পরে কিভাবে কাজ করতে পারি, এক্সেল শিটটা আমরা জানি কিভাবে কাজ করা যায়, এখান থেকে সিলেক্ট করে যদি আমরা স্পেস নিয়ে নিই, হেডলাইনটা দিলাম ডিজিটাল মার্কেটিং, এরপরে ডিজিটাল মার্কেটিং এর যে পার্ট গুলো আমি বলছি আপনাদেরকে সেই পার্ট সম্পর্কে লিখে নিলেন। আমি জাস্ট এইটা ফুল আপ করবো না, আপনাদের দেখানোর জন্য এই বিষয়টা করলাম যেভাবে আপনার এক্সেলে সাজালে সুবিধা হবে। মনে করেন একটা পার্ট আমি এখানে বলছি সেটা হচ্ছে ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং এরকম একটা পার্ট লিখলেন, এরপরে এসিএম লিখলেন, এসিও লিখলেন, হ্যাঁ এসিও এসিএম, ঠিক এভাবে সাজায় নেন। আর আমরা প্রত্যেকটা ক্লাসে যদি এভাবে সাজায় নিয়ে রাখি, আমরা যে কাজগুলো শিখবো সেগুলো তো আমাদের সবসময় মাথায় থাকবে না, তো প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট বাই পার্ট লিখলাম। এখন এখান থেকে ইমেল মার্কেটিং এর ভিতরে কয়েকটা পার্ট থাকতে পারে যে কিভাবে ইমেল মার্কেটিংটা করছি, তো প্রত্যেকটা ক্লাসের আপনারা যদি এরকম একটা শিট তৈরি করে ফেলেন নিজেরাই, তাহলে আপনাদের ফিউচারে কাজ করার জন্য অনেক বেশি সুবিধা হবে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব খুব খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা কাজ আপনার মাথায় থাকবে না। মনে করেন এই ইমেল মার্কেটিং শেখাতে যে আমি আপনাকে একটা টুলস দেখাইছি, এক্সটেনশন দেখাইছি, একটা টুলস এর ব্যবহার দেখাইছি, মনে করে নেন সেটা হচ্ছে মেল চ্যাম্প, মেল
মেইলচ্যাম্প দেখাইছি, এই কথাটা আপনার কিন্তু মাথায় থাকবে না। সো ইমেল মার্কেটিং এর পরে যদি আপনি একটা সিস্টেম ওয়াইজ শীটটাকে সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারেন, এই ইমেল মার্কেটিং এর একটা পার্ট হিসেবে যদি মেইলচ্যাম্পকে ঢুকাই দেন এটা কিন্তু ভালো হবে। তো যদি চান যে না আমি প্রত্যেকটা সেকশন আলাদা করবো, এখান থেকে দেখেন আমাদের শীটের ব্যবস্থা আছে, এখান থেকে যদি আমরা একটা আরেকটা শীট নেই, নতুন একটা শীট, একই ড্রাইভে একই শীটের ভিতরে আমি আরেকটা পেজ নিতে পারছি। তো দেখেন আগের পেজটা ঠিক আছে, সেকেন্ড পেজে যদি আমি একটা টপিক নেই, ফার্স্ট পেজে আমার একটা টপিক থাকলো, এই শীটটাকে আমরা রিনেম করতে পারবো। এখান থেকে দেখেন রিনেম করে যদি আমি এখান থেকে যদি লিখি এটা শুধুমাত্র এসিওর জন্য, তাহলে দেখেন রিনেম হয়ে গেছে। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাকে আপনার কখনো সেভ করতে হবে না, আপনি যে পর্যন্ত যেটা করেছেন সেটা এই অবস্থায় সেভ অবস্থায় থেকে যাবে। মনে করেন এখন কারেন্ট চলে গেছে, কোনো সমস্যা নেই, এই পেজটা যদি এখন আমি কেটে দিয়েছি, আমি কোথাও সেভ করে নিই, দেখেন এটা কি হয়েছে, আমি যদি ওপেন করি এই শীটটা, আমি কিন্তু এটা সেভ করিনি, বাট এটা সেভ অবস্থায় আসছে দেখেন। তো আপনারা একটা শীট নিয়ে নেন, আমি যে টপিক গুলো বলছি উপরে হেডলাইন দিয়ে দেন, ডিজিটাল মার্কেটিং এর যে পার্ট গুলো বলছি এই পার্ট গুলো আপনারা নিজের মতো করে একটু সাজায় নেন। আমি এক মিনিট একটু হোল্ডে যাচ্ছি, এক মিনিট। হ্যালো ভাইরা, সবাই ঘুমাই গেছেন নাকি? আচ্ছা, আশা করি সবাই আপনারা গুগল যে শীটটা আমি দেখালাম আপনারা ড্রাইভ থেকে এটা ব্যবহার করবেন, তাতে আপনাদের সুবিধা হবে। কাইন্ডলি একজন হেল্প করেন, যে কোনো একজন, আমি কয়টা টপিক আপনাদেরকে দিয়েছি একটু প্রথম থেকে আরেকবার বলবেন, পাঁচটা নাকি চারটা হয়েছে? পাঁচটা হয়েছে ভাইয়া। আচ্ছা, তো আরেকটা লিখবেন, সেটা হচ্ছে এসইও, তো
এটা আমরা ইজিলি বুঝতে পারছি ভিডিও মার্কেটিং বিষয়টা আমার মনে হয় না খুব বেশি ডিসকাস করার প্রয়োজন হবে জাস্ট সংজ্ঞার ক্ষেত্রে এরকমই বলা যায় ভিডিওর মাধ্যমে কোনো কিছু প্রচার করলাম যেমন আমাদের কিছু প্ল্যাটফর্ম আছে ভিডিও মার্কেটিং এর ইউটিউব তো ভিডিওর মাধ্যমে কোনো কিছু মার্কেটিং করলাম সেটাই হবে আমাদের ভিডিও মার্কেটিং ঠিক আছে হ্যাঁ শাহানুর আলম ভাই ভালো একটা মেসেজ করেছেন দেখেন এখানে হ্যাঁ পাঁচটা মেসেজ করে দিয়েছেন বাহ প্রত্যেকটারই একটা সংক্ষিপ্ত নামও দিয়ে দিয়েছেন ঠিক আছে আসলে ক্লায়েন্টের সাথে যখন আমরা মার্কেট আমাদের উদ্দেশ্য তো আসলে চলে যাবো আমরা ফ্রিল্যান্সারে সবসময় বিষয়ে কথা বলবো তো ক্লায়েন্টের সাথে যখন কথা বলবো সবসময় সোশ্যাল মিডিয়া মার্কেটিং চ্যাটের মধ্যে এত বড় কথা লেখা চ্যাটিং এর এসএমএম লিখলে সে বুঝতে পারবে তো বিষয়টা হচ্ছে এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এত বড় কথা লেখা চাইতে এসইও লেখা ভালো এরকম বিষয়গুলো আমাদের মাথায় থাকতে হবে সবসময় এই বিষয় কিওয়ার্ড গুলোর সাথে আমাদের পরিচিত থাকতে হবে তাতে সুবিধা হবে আমাদের তো দেখেন আমাদের হয়েছে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেল মার্কেটিং সার্চ ইঞ্জিন মার্কেটিং আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এরপরে আমাদের যে অপশনটা হবে সেটা হবে ভিডিও মার্কেটিং আচ্ছা ভিডিও মার্কেটিং সম্পর্কে বললাম এটা একদম ইজি ছিল আপনাদের ছয় নাম্বার সাত নাম্বারে লিখতে পারেন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আপনাদের সাথে একটু কথা বলবো অনেক কথাই বলতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আচ্ছা এটা আমরা শেষে লিখি সাত নাম্বারে দিয়ে আমরা হচ্ছে লিড জেনারেশন এবং আট নাম্বারে লিখতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং এই যে আটটা টপিক আমি আপনাদেরকে দিলাম আমাদের ক্লাস সম্পর্কে হয়তো সবাই জানেন আমাদের টোটাল ক্লাস হবে হচ্ছে 50টা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মাহমুদ আলী ভাই জি ভাই বলেন ভাই আমি 6 নাম্বার পর্যন্ত লিখছি ভিডিও মার্কেটিং তারপরে হচ্ছে তারপরে কি কি আছে ভিডিও মার্কেটিং এর পরে লিড জেনারেশন আপনাদের চ্যাট বক্সটা একটু খেয়াল করেন আমি হ্যাঁ লিড জেনারেশন অ্যাফিলিয়েট মার্কেটিং আমি প্রথম থেকে আরেকবার আপনাদেরকে রিভিউ বলি আসলে এক দুই সিরিয়াল মেইনটেইন করে আপনি নিজের মতো করেও লিখতে পারেন ভাই লিড জেনারেশন 7 নাম্বার হ্যাঁ 7 নম্বর লিড জেনারেশন এই সিরিয়াল আপনি যে কোনো ভাবে দিতে পারেন যে যার মতো তবে একটা সিরিয়াল হলে ভালো হয় আমি দুটো টপিক লিখতে পারিনি সেটা যেটা মিস্টেক করেছি আমি এক থেকে সবগুলো বলছি মোহাম্মদ আলী ভাই এক থেকে আমি সবগুলো বলছি আপনারা আরেকবার চেক করে নেন যে আপনি কোনটা মিস্টেক করেছেন সেটা ঠিক করে নেন এক সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং দুই সোশ্যাল মিডিয়া মার্কেটিং তিন ইমেল মার্কেটিং চার আপনি যেগুলো বলেছেন এক থেকে জি
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভিডিও মার্কেটিং আপনার বিশেষ দরকার, অন্তত আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলছি, আমি প্রত্যেক ক্লাসে এভাবে বলি, ভাই আপনি একটু মিউটে থাকেন। তো আমি আমার প্রত্যেকটা ক্লাসে এভাবে বলি, যদি কেউ মনে করেন যে ভাই আমার এই মুহূর্তে একটু লেব নেওয়া প্রয়োজন, আমাকে বলে যাবেন যে ভাই আমার এই মুহূর্তে একটু 2 মিনিটের জন্য লেব প্রয়োজন, বিশেষ প্রয়োজন হতে পারে আমি সেটা দেখব, বাট আমার ক্লাস থেকে আপনি ঢুকবেন বের হবেন, ঢুকবেন বের হবেন, মানে ফার্স্ট একবার আপনাকে অ্যাডমিট করার পরে পরবর্তীতে যখন আপনি আবার জয়েন করবেন গুগল মিটে, তখন আমার আর পারমিশন দরকার হবে না। তো আর আমি এটা চাই না, আমি চাই প্রত্যেকবারে যখন আপনি ঢুকবেন আর বের হবেন আমার পারমিশন নিয়ে ঢুকবেন, পারমিশন নিয়ে বের হবেন। হতে পারে আপনার নেট প্রবলেমের কারণে কানেকশন লস হয়েছে, এটা আমি মেনে নেব, বাট আপনি ইচ্ছাকৃত কখনো এভাবে লেট করবেন সেটা আমাকে বলে যেতে হবে ক্লাসের, এটা একটা মেনটেনের জন্য আমি সবার উদ্দেশ্যেই বললাম। যেই লেব নেবেন অবশ্যই একটু বলে লেব নেবেন যে ভাই আমি লেব নিচ্ছি 2 মিনিটের জন্য, আপনার প্রবলেম হতে পারে। আচ্ছা, এরপরে আমরা 8টা টপিক তো ফুলফিল ভাবে লিখেছি সবাই, যদি কারো প্রবলেম হয় শুধুমাত্র যার প্রবলেম সে বলবেন যে ভাই আমি এখনো লিখতে পারিনি আমার একটু সময় প্রয়োজন, একটু বলবেন। আচ্ছা ঠিক আছে, সবাই লিখতে পেরেছেন। আমাদের যে 2টা টপিক বাকি থাকলো সেটা হচ্ছে একটা লিড জেনারেশন আর একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা লিড জেনারেশনটা কি আমাকে আগে জানতে হবে, এই যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সময় মার্কেটিং বোঝানোর সময় যে কথাটা বলেছিলাম আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম, যে নাইম নাহিদ ভাইয়ের যদি 5,000 ফ্রেন্ড থাকে, সে যদি পোস্ট করে অবশ্যই আমার 2,000 ফ্রেন্ডের চাইতে তার কিন্তু বেশি পরিমাণে লাইক কমেন্ট পড়বে। আবার আমি আপনাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে রাজশাহীতে যদি আমার আইটি সেন্টার হয় তাহলে কিন্তু এই প্রচারণাটা আমার রাজশাহীতে করতে হবে আমার আইটি সেন্টার সম্পর্কে। নাটোরে যদি আইটি সেন্টার থাকে আসলে নাটোর থেকে কেউ কষ্ট করে রাজশাহী যায় কেউ কোর্স করবে না, তো প্রচারণাটা যদি আমি মনে করি যে রাজশাহীতে চালালে সবচাইতে ভালো হবে, তখন আমি সবার ইমেল খোঁজা শুরু করলাম। সেটা কেমন, আমার টার্গেট তো আমার আইটি সেন্টারে অবশ্যই এসএসসি দিয়েছে বা এসএসসি তে পড়াশোনা করে বা বেসিক কম্পিউটারটা জানে না। হ্যাঁ আচ্ছা, রেজওয়ান জামিল ভাই আপনি চাইলে ভিডিও অফ রাখতে পারেন, আমি আপনাদেরকে ফার্স্টই বলেছিলাম যে আপনি যখন ক্লাসে থাকবেন অবশ্যই, আমি দেখতে পাচ্ছি আপনি খাচ্ছেন, তো এটা আপনি ভিডিও অফ রেখে খাইতে পারেন, আমি তো বাধ্যতামূলক বলিনি যে আপনার ভিডিও অন রাখতে হবে। আপনার যদি কমফোর্টেবল ফিল হয়, যে আমি প্রথম থেকে এই যে খালিদ হোসেন ভাইকে দেখছি, হ্যাঁ পারফেক্ট অবস্থায় বসে আছেন, ঠিক আছে, এভাবে যদি আপনার কমফোর্টেবল ফিল হয়, তারপরে যে তামিম আহমেদ ভাইকে দেখছি আমি, হ্যাঁ ঠিক আছে, এভাবে আপনার যদি মনে হয় যে আমি ক্লাসে ভিডিও থাকবো থাকেন, এটা বেটার ওয়ে, সবচেয়ে বেটার হচ্ছে আপনি ভিডিও কলে এভাবে থাকবেন, আমি আপনাকে দেখবো আপনার মনোযোগ কোন দিকে। এখন অডিও কলে থাকে, এর আগে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই, গত যে ক্লাসগুলো আমি করছি সেগুলোতে দেখা যাচ্ছে কে কি করতেছে ভাই, বাইরে দেখা যাচ্ছে খেলতে চলে গেছে এরকমও হয়েছে, ক্রিকেট খেলতে গেছে ক্লাসের মধ্যে এরকমও হয়েছে। সবচেয়ে বেটার হয় ভিডিও অন রেখেই থাকবেন, কিন্তু সেটা একটা সুস্থ পরিবেশে, অবশ্যই আপত্তিকর কোনো অবস্থায় না। যেটা বলছিলাম, মনে করেন রাজশাহীতে আমার আইটি সেন্টারের আমি প্ল্যান করেছি প্রচার করব, তো বেসিক কম্পিউটার যে জানে না তাকে তো আমি ডিজিটাল মার্কেটিং শিখাতে পারবো না, কারণ তাকে সর্বপ্রথম শিখাতে হবে কিভাবে কম্পিউটার অন করতে হয়, কিভাবে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করতে হয়, এই বেসিক যেগুলো আছে আর কি,
অনেক কিছু শেখাতে হবে তাকে, পাওয়ার পয়েন্ট শেখাতে হবে, ডকুমেন্ট শেখাতে হবে, কিভাবে এক্সেলে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, সূত্র শেখাতে হবে। এই বিষয়গুলো তো আর ডিজিটাল মার্কেটিং কোর্সে শেখানো হবে না। তাকে ভর্তি করতে হবে আমার বেসিক কম্পিউটারের যে আমার সার্ভিসটা আছে সেই কোর্সে ভর্তি করাতে হবে। তো অবশ্যই দুইটা দুই পার্সন হবে, আমাদের টার্গেট দুই রকম হবে, যাকে আমি বেসিক কম্পিউটার সম্পর্কে শিখাবো তাকে ফ্রিল্যান্সিং কোর্সে তো অবশ্যই নেবো না, আবার যাকে ফ্রিল্যান্সিং কোর্সে নেবো তাকে বেসিক ইয়েতে নেবো না। তো টার্গেট যেহেতু আলাদা হবে, আমি ঠিক সেম ভাবে এরকম টাইপ যারা আইটি সম্পর্কে আগ্রহী সেই সম্পর্কিত রাজশাহী যারা আছে তাদের ইমেল গুলো কালেক্ট করলাম। ইমেল গুলো কালেক্ট করার পরে এদেরকে ডিভাইডেড করলাম এরকম ভাবে যে এর প্রয়োজন হচ্ছে বেসিক শিখা আর আরেকজনের প্রয়োজন হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখা। যদি সেটা হয় এই যে আমি ইমেল গুলো কালেক্ট করলাম এটাকে বলা হয় লিড। আমি যে মানুষের আমার টার্গেটেড অডিয়েন্সের যে ইমেল গুলো যে কালেক্ট করলাম এটাই লিড হিসেবে কল করতে পারি আমরা। মানে কোনো তথ্য ইন্টারনেট জগতে আছে সেই তথ্যগুলোকে জাস্ট আমাদের বিজনেসের তাগিদে বা যে কোনো তাগিদে হতে পারে সেটা ক্লায়েন্ট চাচ্ছে। ক্লায়েন্ট কি করবে সেটা আমি হয়তো জানি না, ক্লায়েন্ট চাচ্ছে তার বিজনেস পারপাসে হোক বা যে কোনো পারপাসে। মনে করেন কানাডাতে তার বিজনেস আছে কিংবা কানাডাতে বিজনেস স্টার্ট করতে চায়, যে বিজনেসটা এখন চলতেছে ইউএসএতে, তো তার প্রয়োজন হচ্ছে ওই বিজনেস সম্পর্কে ফুল তথ্য সে কালেক্ট করে নেবে। কালেক্ট করার পর ঠিক তাকে কপি করবে, কপি করে তার মতো করে কানাডাতে সেই বিজনেসটা রান করবে। এই যে তথ্য আমাকে হায়ার করে তথ্য ইউএসএতে যে পলিসিতে বিজনেসটা চলতেছে সেই পলিসিগুলো আমার কাছ থেকে কালেক্ট করে নিল, আমি ইউএস এর ওই বিজনেস পলিসিগুলো জানলাম বা তার যে প্রয়োজনগুলো বিজনেস স্টার্ট করার জন্য সেই প্রয়োজনটা কালেক্ট করলাম, এটা হচ্ছে লিড জেনারেশন। সেটা হতে পারে কেমন, আমরা লিঙ্কডিন সম্পর্কে যারা জানি একটু ভালো বুঝতে পারবেন, তবে যারা জানি না তাদের বোঝানোর জন্য আমি একটু সহজ করে বলবো। এটা হচ্ছে লিঙ্কডিন এ একটা সোশ্যাল মিডিয়া, লিঙ্কডিন এই সোশ্যাল মিডিয়াতে কি করা হয়, মনে করেন আমরা যেমন জবের সময় সিভি জমা দিই ঠিক সেম ভাবে আমাদের লিঙ্কডিন এ আমাদের এক্সপিরিয়েন্স, সিভি, কোথায় কতদিন কাজ করেছি, এইভাবে প্রোফাইল ক্রিয়েট করা। তো লিঙ্কডিন সোশ্যাল মিডিয়া, বাট এখানে কেউ কিন্তু তার আবেগ সম্পর্কে কোনো পোস্ট করে না। যেমন ফেসবুকে কে কখন ডিপ্রেশনে আছে, কে কখন গার্লফ্রেন্ড নিয়ে চলে যাচ্ছে, এগুলো বিষয় নিয়ে কিন্তু ডিসকাস হয়, বাট লিঙ্কডিন এ কিন্তু কখনোই এই বিষয় নিয়ে ডিসকাস হবে না। লিঙ্কডিন এ শুধুমাত্র এইটাই ডিসকাস হবে কে কোম্পানিতে কোন কোম্পানিতে জব দরকার সেই জব সম্পর্কে সে পোস্ট করবে, আমি ওখানে অ্যাপ্লাই করতে পারবো। তো এই লিঙ্কডিনটা হচ্ছে এই ধরনের সোশ্যাল মিডিয়া। এখন মনে করেন আমার কোম্পানির জন্য আমি আমার আইটি সেন্টার সম্পর্কে 10 জন মার্কেটিং অফিসার নিয়োগ করব, সেটা আমি খালিদ হোসেন ভাইকে হায়ার করলাম যে ভাই আমার তো 10 জন মার্কেটিং অফিসার দরকার রাজশাহীতে যারা জব করবে। তো খালিদ হোসেন ভাই কি করলো, লিঙ্কডিন প্রোফাইল এরকম খুঁজে বের করলো যারা মার্কেটিং অফিসার। তো আমি আগে বলেছি লিঙ্কডিন এ কিন্তু এই ধরনের তথ্যই সাবমিট করা থাকে যে আমি এর আগে কি করেছি, আমার এক্সপিরিয়েন্স, আমার সিভি। ফেসবুক যেরকম সাজানো থাকে দেখবেন বায়োতে যায় কে কি বায়ো, কে কোন দেশে থাকে, কে কি করতেছে, ওরা ধরা বায়ো, কিন্তু লিঙ্কডিন এ কিন্তু কখনো এরকম থাকবে না। লিঙ্কডিন থাকবে একদম প্রফেশনাল, আপনি যেটা করেন ঠিক সেটা। তো খালেদ ভাই যদি এখন লিঙ্কডিন এ যে এই 10 জনকে কালেক্ট করলো, 100 জনকে খুঁজে 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 রাজশাহী 10 জনকে সিলেক্ট করেছে, এদের প্রোফাইলটা বেস্ট আমার কোম্পানিতে, তারা আইটি সেন্টার সম্পর্কে মনে করেন এর আগেও করেছে বা এক্সপিরিয়েন্স আছে, মার্কেটিং অফিসার হিসেবে যথাযথ কাজ করতে পারবে, তাদের একটা লিস্ট করলো এক্সেল সাইট শিটে। যেমন কিভাবে লিস্ট করলো, হতে পারে ফার্স্ট নেম লিখেছে, লাস্ট নেম লিখেছে, তার কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বারটা লিখেছে, তার সিভি যেখানে আছে সেইখানকার একটা লিংক দিয়ে দিয়েছে, তার একটা পিকচার অ্যাড করেছে,
করে একটা এক্সেল শিট সাজাইছে বা তার ইমেল নাম্বারটা দিয়েছে, তার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা দিয়েছে, তার ফেসবুক প্রোফাইলের লিংক দিয়েছে, দিয়ে একটা এক্সেল শিট সাজাইছে। এই 10 জনের এক্সেল শিট সাজায় যে আমাকে দিল, এটাই হচ্ছে লিড জেনারেশনের কাজ করলো কে? আমার কোম্পানির হয়ে কাজ করলো হচ্ছে খালিদ হোসেন ভাই। এই হচ্ছে আমাদের লিড জেনারেশন। আপাতত এত কথা বললাম জাস্ট সংজ্ঞা বোঝানোর জন্য, আমরা যখন কাজ শিখবো বিস্তারিত জানবো ইনশাল্লাহ। এরপরেও যদি কোনো সমস্যা হচ্ছে যে ভাই আমি সংজ্ঞাই বুঝতে পারিনি, আমাকে প্রশ্ন করতে পারেন, আমি বলবো অবশ্যই। মূল ব্যাপারটা হচ্ছে কোনো তথ্য ইন্টারনেট থেকে আমরা সংগ্রহ করে নিলাম, এটা হচ্ছে লিড জেনারেশন। এটা কিছুটা ডাটা এন্ট্রি বলতে পারেন। যারা ডাটা এন্ট্রি আসলে যারা এখানে ক্লাস করছেন, আমার মনে হয় না কেউ ডাটা এন্ট্রি কথাটা শুনেননি, এরকম কেউ নাই, সবাই ডাটা এন্ট্রি সম্পর্কে জানেন। এই যে এক্সেল শিটে একটা তথ্য সাজালেন আপনি, সেটা কোথা থেকে সাজালেন এটা ম্যাটার না, কি সাজাচ্ছেন এটাও ম্যাটার না, কোনো তথ্য সাজালেন এটাই একটা ডাটা এন্ট্রি। আমরা যা লিখছি যা করছি সবকিছুই ডাটা এন্ট্রির মধ্যে কিছুটা পড়ে যায়। ডাটা এন্ট্রি বিষয়টা হয়তো অনেকেই বলেন অনলাইন জগতে বলে থাকেন, ভাই ডাটা এন্ট্রি করে এত টাকা অত টাকা, এটা তো সহজ কাজ। আর আমি আজকে যে আপনাদেরকে সেই ধারণা চেঞ্জ করে বলতেছি, সেটা হচ্ছে এই ফ্রিল্যান্সিং জগতের সবচাইতে কঠিন কাজের মধ্যে একটা হচ্ছে ডাটা এন্ট্রি। এরপরে আছে হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? এই যে খালিদ হোসেন ভাইকে আমি হায়ার করলাম আমার কোম্পানির 10 জন মার্কেটিং অফিসার হিসেবে, তো এখন আমি মনে করেন এই 10 জনের মধ্যে একজন আছেন, মনে করেন একজন ওই যে মনে করেন মাসুম ভাই আছে, মাসুম ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম যে মাসুম ভাই আপনি আমার কোম্পানির হয়ে কাজ করবেন, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে ভর্তি করাবো 5,000 টাকা করে, তো আপনি যদি 5,000 টাকা করে একটা করে স্টুডেন্ট ভর্তি করাতে পারেন তাহলে ওইখান থেকে আপনাকে 1,000 টাকা দিব। যদি এরকম হয় মাস শেষে মাসুম ভাই 20টা স্টুডেন্ট ভর্তি করেছে, তাহলে 20 গুণ 1,000, তাহলে হচ্ছে আপনার 20,000 টাকা এভাবে দিব, মানে পার স্টুডেন্টে তাকে আমি 1,000 টাকা করে দিব, তাহলে 20,000 টাকা তার স্যালারি। এই যে কন্ট্রাক্টটা হলো তার সাথে, সে যদি আমার কোম্পানিতে একটা লোক এনে দেয় তাহলে তাকে 1,000 টাকা সে পাবে, যদি না দেয় তাহলে পাবে না। এই কন্ট্রাক্টে যদি আমি মাসুম ভাইকে জব দিই এটা হবে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং। কিন্তু আমি আপনাদেরকে যেটা বোঝালাম সেটা হচ্ছে ফিজিক্যালি। এখন যদি আমি ইন্টারনেট সম্পর্কে বলতে যাই, আমরা বিভিন্ন ওয়েবসাইট দেখেছি যেমন দারাজ আছে, হ্যাঁ বাংলাদেশে চলে যেগুলো ই কমার্স ওয়েবসাইট যেখান থেকে আমরা প্রোডাক্ট দেখতে পাই, ফেসবুক চালানোর সময় অনেক সময় আমরা দেখতে পাই বিভিন্ন পেজে প্রোডাক্ট সেল হচ্ছে, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আমরা অবশ্যই দেখেছি। এখানকার যে ওয়েবসাইট গুলো আছে আসলে এরকম কেউ মনে হয় নাই যে দারাজের নামই শুনেনি, এরকম কেউ নাই, সবাই আমরা দারাজ সম্পর্কে জানি, এখানে প্রোডাক্ট সেল হয়, অনলাইনে অর্ডার করেছেন এক্সপিরিয়েন্স আছে, এরকম একজন কথা বলেন যে ভাই আমি অনলাইনে অর্ডার করে এই প্রোডাক্ট কিনেছি। ভাই আমি কিনেছি কয়েকবার। আচ্ছা আচ্ছা, তো ইনারা একটু ভালো বুঝতে পারবেন বিষয়টা যারা অনলাইনে ইয়ে করেছেন, এটা করেছেন বাই করেছেন। তো এখন থেকে আমরা ফ্রিল্যান্সার যেহেতু, সব বিষয়টা অনলাইনে একটু রিসার্চ করে তারপরে ফিজিক্যালি বাই করব। হ্যাঁ অনলাইনে কেনাকাটার অভ্যাসও থাকতে হবে, যেহেতু ফ্রিল্যান্সিং কোর্স করতেছি, ফ্রিল্যান্সার হব এই উদ্দেশ্যে অবশ্যই এটাও করতে হবে আমাদের। আচ্ছা তো মাসুম ভাইকে আমি হায়ার করলাম হচ্ছে কন্টাকে, শুধুমাত্র আমি স্টুডেন্ট ভর্তি করালে টাকা দেব আর না করালে টাকা দেব না, এই কন্টাক্ট যদি মাসুম ভাইয়ের সাথে হয়ে থাকে। এখন এটা ফিজিক্যালি ছিল, অনলাইনে কি হবে, দারাজ বলেন বা আলিবাবা আছে বিভিন্ন, আপনারা যদি ই কমার্স ওয়েবসাইট লিস্ট লিখে গুগলে সার্চ করেন আপনারা দেখতে পাবেন হিউজ পরিমাণে ই কমার্স ওয়েবসাইট আছে আমাদের। এখানে Asketdeal.com আছে, ইভ্যালি আছে, প্রচুর হিউজ পরিমাণে আছে, তবে আমরা পপুলার গুলোই ব্যবহার করে থাকি। এই ওয়েবসাইটরা কি ধরনের সুবিধা দেয় আমি একটু বলি। এটা হচ্ছে
এই ওয়েবসাইটের যে ওনার সে একটা সুবিধা রাখছে তার ওয়েবসাইটে, ওখানে যে আপনি অ্যাকাউন্ট করবেন সেটা সবার জন্য। অ্যাকাউন্ট করার পরে তার যে প্রোডাক্ট ওয়েবসাইট গুলাতে আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা সেখানে দেখতে পাই, যেমন ফোন, মোবাইল ফোন, টি শার্ট, সব ধরনের সবই পাই আমরা এখানে। অ্যাকাউন্ট করার পরে আপনি একটা মোবাইল ফোনকে টার্গেট করেছেন, এই মোবাইল ফোন আপনি তার সাথে কন্ট্যাক্ট করবে, বা তার ওখানে শর্ত দেয়াই আছে যে আপনি এই প্রোডাক্টটার ইউআরএল লিংক। এখন ইউআরএল কি এই জিনিসটা একটু জানা দরকার আপনাদের। তো দেখেন আমরা যখন ডিজিটাল মার্কেটিং কথাটা লিখে সার্চ করেছিলাম, তখন বিভিন্ন ওয়েবসাইট আমাদের সামনে চলে আসছে, কিন্তু ব্রাউজারে আমরা উপরে যে এই অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউআরএল। এখন যদি আমরা এইটাতে ভিজিট করি, আমি নিউ ট্যাবে ওপেন করছি, এটা উপরে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ইউআরএল। এই ওয়েবসাইট থেকে যদি আমি একটা পেজে ঢুকি, মনে করেন এখানে ঢুকি, এখন উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা যদি আমি আপনাদের গুগল মিটে শেয়ার করে দেই, তাহলে আপনাকে আর কষ্ট করে এই ডিজিটাল মার্কেটিং কথা লিখে এইটাতে ভিজিট করার পরে এই সেকশনে এসে এখানে ঢুকতে হবে না। জাস্ট আপনারা মিটের এইটাতে ক্লিক করলে এটাতে চলে আসবেন। এটা হচ্ছে আমাদের ইউআরএল। আমাদের ই কমার্স যে ওয়েবসাইট গুলো আছে দেখেন, আমি একটু daraz.com এ ভিজিট করি। দেখেন এখানে হ্যান্ড টুলস, আমরা স্ক্রু ড্রাইভার দেখতে পাচ্ছি, স্ক্রু ড্রাইভারটা আমরা একটু ওপেন করি। হ্যাঁ ওপেন করেছি। এখন যদি এই যে উপরে যে সেকশনটা, উপরে যে ইয়েটা দেখতে পাচ্ছি আমরা, ইউআরএলটা দেখতে পাচ্ছি, এটা নিয়ে যদি আমি কোথাও মার্কেটিং করি, তবে এটা শর্ত হচ্ছে এই ওয়েবসাইটের যে অনার আছে তারা এখানে অফার করে থাকে যে আপনি যদি আমার এই স্ক্রু ড্রাইভারটা সেল করে দেন, এটার প্রাইস আমরা একটু দেখি, এটার প্রাইস কত দেখেন 149 টাকা। তো 149 টাকা এটা এই অবস্থায় থাকবে, জাস্ট উপরের এই লিঙ্কটা আমি আমার ফেসবুকে পোস্ট করে দিলাম। আমার ফেসবুকে 5000 বন্ধু আছে, এই বন্ধুর মধ্যে দুইজন বন্ধু এই লিঙ্কে ক্লিক করলো, এই লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুক প্রোফাইল থেকে এটাতে এসে বাই করে নিল। তো এদের সাথে আমার এই কন্ট্যাক্ট হবে, 149 টাকার প্রোডাক্ট যদি আমি সেল করি 20 টাকা আমাকে দেবে। সেই কন্ট্যাক্টে যদি আমি এই daraz.com এর সাথে চুক্তিবদ্ধ হই, যেরকম আমি চুক্তিবদ্ধ করেছিলাম মাসুম ভাইকে, যে আপনি যদি 20টা স্টুডেন্ট আমাকে ভর্তি করাই দেন তাহলে আমি 20,000 টাকা প্রদান করবো আপনাকে, ঠিক সেম ভাবে দারাজের সাথে যদি আমি কোনো চুক্তিবদ্ধ হই যে daraz.com এর এই প্রোডাক্ট আমি সেল করে দেব, উপরের ইউআরএল নিয়ে যদি আমরা কোথাও মার্কেটিং করি, সেখান থেকে যে কমিশনটা দিবে সেটা হবে অ্যাফিলিয়েট মার্কেটিং। আচ্ছা এই যে 8টা টপিকের আমি জাস্ট একটা সংজ্ঞা স্বরূপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই পর্যন্ত যা বোঝাইছি। যদি কোনো প্রশ্ন থাকে যে ভাই এই বিষয়টা এখনো আমার কাছে একটু অস্পষ্ট মনে হচ্ছে, আমাকে একটু ক্লিয়ার করবেন যে ভাই এই বিষয়টা নিয়ে আর একটু কথা বলেন, আমি কথা বলবো, জাস্ট সংজ্ঞা।
ভাইয়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটু যদি বলতেন। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে মেবি আমি কথাই বলি। হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তার আগে চিন্তা হবে হচ্ছে সার্চ ইঞ্জিনটা কি। সার্চ ইঞ্জিন হচ্ছে যেমন গুগল, আমাদের যে কোনো তথ্য প্রয়োজন হলে আমরা যেমন গুগলে সার্চ করি, এইরকম গুগলের মতো আরো অনেক সার্চ ইঞ্জিন আছে। তবে সবচাইতে ইউজেবল এবং পপুলার সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। আমাদের তথ্য প্রয়োজন হলে আমরা যখন গুগলে সার্চ করি, যেমন আমরা ফার্স্ট দেখাইছিলাম মোবাইল ফোন লিখে আমরা কিন্তু সার্চ করেছিলাম, সার্চ ইঞ্জিনের সংজ্ঞা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে, সরি, এসইওর সংজ্ঞা হচ্ছে আমাদের ওয়েবসাইটের সাথে সার্চ ইঞ্জিনের যে লেনদেনটা, সেটাই হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আমাদের ওয়েবসাইটের সাথে কিভাবে লেনদেন হবে, এটা হচ্ছে আমাদের এসইওর কাজ, এই সার্চ ইঞ্জিনের সাথে। আচ্ছা, আপনারা একবার একটু ভেবে দেখেন, সেটা হচ্ছে আমি যখন মোবাইল ফোন লিখে সার্চ করলাম, তখন কেন আমাদেরকে এই মোবাইল ফোন সম্পর্কেই গুগল দেখাচ্ছে, এখানে কেন ল্যাপটপ আসলো না বা আদার্স কোনো ডিভাইস কেন আসলো না? এটার কারণ হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইটটা আছে এখানে দেখেন, আমরা একটু ভিজিট করি ওয়েবসাইট, দেখেন এখানে শুধুমাত্র মোবাইল ফোন সম্পর্কেই তথ্য পাবো। তো গুগল আমাদেরকে এটা কিভাবে দিচ্ছে, গুগল আমাদেরকে দিচ্ছে হচ্ছে এই যে ওয়েবসাইটটা, এই যে উপরের যে ইউআরএলটা আমরা দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইট করেছে কি, গুগলের কাছে তার তথ্যগুলো সাবমিট করে রেখেছে, বা তার ওয়েবসাইটের যে তথ্যগুলো আছে গুগল যেন দেখতে পায় বা সেখান থেকে তথ্য নিতে পারে, সেই সিস্টেমটা চালু করে রেখেছে। আর সেই সিস্টেম চালু করে রাখাটাই হচ্ছে আমাদের এসইও। মোবাইল ফোন লিখে যখন আমরা সার্চ করছি, তখন কিন্তু মোবাইল সম্পর্কে আমাদের কাছে তথ্যগুলো আসছে, আদার্স কোনো বিষয়ে কিন্তু তথ্য এখানে আসেনি। দেখেন সব কিন্তু মোবাইল ফোন সম্পর্কে, যে রেজাল্ট গুলো এসেছে এখানে সব মোবাইল ফোন সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি। আমাদের ওয়েবসাইটের তথ্য গুগলের কাছে সাবমিট করে রাখছি, আর এর কারণে গুগল আমাদেরকে ফার্স্ট পেজ বলেন বা গুগল যে সার্চে আমাদের ওয়েবসাইটটা নিয়ে আসছে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এছাড়া গুগল ছাড়াও আমাদের কিছু সার্চ ইঞ্জিন আছে, সে সম্পর্কে আপনারা একটু গুগলেই সার্চ করতে পারেন। আরো কি কি সার্চ ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিন লিস্ট লিখে যদি আপনারা গুগলে একটু সার্চ করেন, দেখতে পাবেন আরো কি কি সার্চ ইঞ্জিন এখানে আমাদের আছে। তো আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে বাকি 7টা পার্ট আছে, সবচেয়ে বড় পার্ট যদি বলেন সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সুমন শেখ ভাই, আপনি চাইলে, আপনি, আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি চাইলে আপনার ক্যামেরা অফ রাখতে পারেন, বাট ক্যামেরা যখন অন রাখবেন তখন প্রফেশনালি থাকবেন। আচ্ছা, নতুন কেউ একজন আমাদের মধ্যে জয়েন হয়েছেন, মাইক্রোফোন অন করে একটু কথা বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমরা ক্লাসের শুরুতেই সবাই সবার সাথে পরিচিত হয়েছি, আপনি যেহেতু এখন অ্যাড হয়েছেন, আমি আপনাদের সবার সাথে আর কি পরিচিত হতে চাই। আপনি কি করেন, কোথায় পড়াশোনা করছেন, আর ইতিপূর্বে অনলাইন কোনো ক্লাস করেছেন কিনা, এই বিষয়টা আপনার পরিচয় নিজের মতো করে ভাই। আমার নাম আব্দুল্লাহ আল মাসুদ রাজা, আমার বাসা নওগাঁর নিয়ামতপুরে। আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। এর আগে আমি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট
কোর্সটি করছি, কিন্তু প্রফেশনালি ভাবে আর কি ফ্রিল্যান্সিং করা হয়নি, কিন্তু কোর্সটা সম্পন্ন করা আছে। আচ্ছা, মার্কেটপ্লেস ফাইবার বা ফ্রিল্যান্সার আপওয়ার্ক হতে পারে, এরকম কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা? না ভাইয়া, মার্কেটপ্লেসে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। এই সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা কি আছে আপনার, যে কিভাবে বিট করতে হয় বা ফাইবারে কিভাবে কাজ করতে পারে, এরকম এক্সপিরিয়েন্স আছে কিনা? যেহেতু আগে করা নাই, সে সম্পর্কে হালকা কিছুটা জ্ঞান আছে, কিন্তু মানে সম্পূর্ণ ক্লিয়ারলি যে ক্লিয়ার কনসেপ্ট নাই আর কি। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমাদের যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে, আমি আবারও বলছি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে, আমাদের পূর্বের কিছু ব্যাচে একটু ঝামেলা হয়েছিল, যার কারণে আমি ফার্স্ট ক্লাসে আপনাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দিই। বিষয় হচ্ছে, আমাদের এখানে যারা ফার্স্ট হবে, আমাদের ক্লাস ফার্স্ট যারা বেস্ট আর্নিং করবে, তাদের দুইজনকে, ক্লাসের বেটার দুইজনকে ল্যাপটপ গিফট করা হবে। আপনারা হয়তো জানেন এই বিষয়টা। তো ইতিপূর্বে যাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট দিয়ে আর্নিং করলে হবে না, আমাদের নতুন, একদমই নতুন অ্যাকাউন্ট প্রয়োজন। মানে আমাদের এই ব্যাচ চলাকালীন সময়ে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, সেই অ্যাকাউন্টে যদি আর্নিং করে আপনি আমাদের ক্লাসের ফার্স্ট বেস্ট উইনার হতে পারেন, তাহলে আমাদের সেই ল্যাপটপের যে ব্যাপারটা, সেটা আপনি অংশগ্রহণ করতে পারবেন। বাট ইতিপূর্বে যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে, সেইটাতে যদি আর্নিং করেন, তাহলে আমাদের যে কম্পিটিশন, এই কম্পিটিশনে আপনি অ্যাড হতে পারবেন না। হ্যাঁ, একটা কথা বলতে হবে একটু, প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো একটা মার্কেট প্লেসে তো দুইটা অ্যাকাউন্ট করা যায় না, বিশেষ করে ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, সেক্ষেত্রে আমরা দুইটা অ্যাকাউন্ট আমাদের নিজস্ব প্রোফাইলে কিভাবে করতে পারি? একেবারেই যায় না, এটা এরকম না, যায় কিন্তু বাদ করে যদি পরবর্তীতে ভেরিফিকেশন করার সময় তো এটা বাদ হয়ে যায়। দেখা যাচ্ছে একটা অ্যাকাউন্ট অনেকদিন ধরে, আপনার যদি ভেরিফিকেশন করা আইডি থাকে, সেক্ষেত্রে আমি সাজেশন করব, আমি অন্য ব্যাচে এই সাজেশনটাই করেছি। মনে করেন আপনার কোনো ফ্রেন্ড বা আপনার ছোট ভাই থাকতে পারে, বড় ভাই থাকতে পারে, আপনার আব্বুর নামে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট প্রুফ করাতে হবে যে আপনি এই অ্যাকাউন্টের ওনার। আচ্ছা আচ্ছা, এটা হলো আপনি পারেন, কারণ আমার ফ্যামিলি যে কোনো একজনের মেম্বারের হচ্ছে মানে অ্যাকাউন্ট দিয়ে কোড করতে পারে, রেজিস্ট্রেশন করে কাজ করলো, আপনারা সেটা অ্যাকসেপ্ট করবেন? হ্যাঁ, সেটা অ্যাকসেপ্টেবল, বাট এটা আপনাকে প্রুফ করাতে হবে যে ওই অ্যাকাউন্টটা আপনিই চালাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আসলে ওটা জানার জন্য থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু কথা বলছি শানুর আলম ভাই। জি ভাই বলেন। আচ্ছা, এখন 4:05 বাজে, আমি 15 মিনিটের একটা ব্রেকে যাচ্ছি। আমরা 15 মিনিট, তাইলে আপনারা যদি মনে করেন যে এই 15 মিনিট আমি একটু ক্লাসের বাইরে থাকবো, মানে আপনি লিভ করবেন চাইলে পারেন, বাট এই 15 মিনিট পরেই আপনাকে জয়েন করতে হবে। মানে ভাই একটা কথা বলার ছিল। হ্যাঁ মাহমুদ আলী ভাই বলো। ভাই আমরা তো অনেকে হয়তো বা সালাত আদায় করি, তে সালাতের সময় যদি একটু 15 মিনিট ব্রেকটা দিতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এটা সবচেয়ে বেটার হয়, রাইট? আচ্ছা, তাহলে আমাদের জামাতের টাইম কয়টায় হচ্ছে মাহমুদ আলী ভাই? ভাই আমাদের এখানে তো 4:30। 4:30, ঠিক আছে, আমরা তাহলে 4:30 ব্রেকটা নেই, তাহলে সবচেয়ে ভালো হবে সবার জন্য, সুবিধাজনক হবে। সেটা 20 মিনিটও করা যেতে পারে, তাহলে আমার মনে হয় আরো ভালো হবে। জি জি। আচ্ছা, এখন আমরা একটু ফেসবুকের সোশ্যাল মিডিয়া
মার্কেটিং সম্পর্কে একটু দেখি, যেহেতু আমাদের টপিকের মধ্যে একটা, আমাদের তো একটা গ্রুপের প্রয়োজন হবে, ফেসবুকে চ্যাটিং গ্রুপের একটা প্রয়োজন হবে, তো আমরা একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে ফেলি। হ্যালো ভাইয়া, একটা কথা বলুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলছি যে একটা পিসি থেকে তো শুধুমাত্র একটাই ফাইবার অ্যাকাউন্ট করা যায়, তাই না? তো দুটা করলে মানে করলে একই একটা পিসি থেকে, সেক্ষেত্রে পরবর্তীতে প্রবলেম হবে না? হ্যাঁ তো হবে, আমরা এখন তাহলে আরেকটা অ্যাকাউন্ট করতে পারি একটু যদি বলতেন। অ্যাকাউন্টটা তো নষ্ট করে নতুন অ্যাকাউন্ট অবশ্যই করবে, আর এটা আমি সাজেস্ট করবো, এটা সাজেস্ট করা ঠিক হবে। তো এক্ষেত্রে সেই ডিভাইস থেকে কিন্তু আপনি কাজ করতে পারবেন। আমার একটা কথা ছিল, যদি মনে করেন যে না ডিভাইস আপনার একটাই, তাহলে আপনি ফ্রিল্যান্সারে ফোকাস করতে পারেন। মনে করেন আপনি ফাইবারে ইতিপূর্বে এক্সপার্ট বা আপনার অ্যাকাউন্টটা রানিং অবস্থায় চলতেছে, তাহলে আপনি একটু ফ্রিল্যান্সারে ফোকাস করবেন। মানে আপনার ফাইবার দিয়ে কম্পিটিশনটা হচ্ছে না, আপনি কম্পিটিশনটা করবেন হচ্ছে freelancer.com দিয়ে। ফাইবার মার্কেটপ্লেস সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া ছিল, তাহলে তো আপনি অবশ্যই জানেন যে কিভাবে আরো একটা অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। এক্ষেত্রে অবশ্যই আমাদের নতুন একটা অ্যাকাউন্ট করতে হবে। যদি সেই অ্যাকাউন্টটা আপনার ভেরিফাইড না হয়, অ্যাকাউন্টটা কোনো একটা ইস্যু দিয়ে ক্লোজ করে দিতে পারবেন। অবশ্যই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্লোজ করার একটা অপশন আছে। তার পরবর্তীতে আপনি আপনার ব্রাউজারটা ক্লিন করে হোক, বা যদি মনে করেন যে আমি নতুন করে উইন্ডোজ করব, উইন্ডোজ করে হোক যেভাবে হোক আপনি কিন্তু চাইলে করতে পারেন। হ্যালো ভাই, একটু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ভাইয়া কথা বলার জন্য এইভাবে আসলে পারমিশনের দরকার নেই, জাস্ট আপনারা যাতে কথা বলা প্রয়োজন ও মাইক্রোফোন অন করে কথা বলবেন, কোনো সমস্যা নেই। ভাইয়া এই ডিজিটাল মার্কেটিং করে যে আমার একটা বাংলা ওয়েবসাইট আছে, মানে বাংলা কন্টেন্ট, ওটা কেউ র্যাঙ্কিং করা যাবে বাংলা কন্টেন্টের ওয়েবসাইটকে? বাংলা কন্টেন্টের উপরে মানে বাংলা কন্টেন্ট ভাই, ওয়েবসাইট ইংলিশ না, পুরো ফুল বাংলা? হ্যাঁ হ্যাঁ করা যাবে, অবশ্যই করা যাবে, কেন করা যাবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে গ্রুপ অ্যাড করার জন্য আমার একটু আপনাদের হেল্প প্রয়োজন হবে। সবাইকে তো অ্যাড করে নিতে হবে আমাদের ফেসবুকে। আমি আমার প্রোফাইল ফেসবুক প্রোফাইল লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট একটু নক দেন যাতে আমি আপনাদেরকে অ্যাড করে নিতে পারি। আমাদের মিটের যে চ্যাট বক্স আছে, আমি এখানে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সালাম আলাইকুম ভাইয়া, আমার এখানে নামাজের সময় 4:15। আচ্ছা, আপনার নামাজের সময় হলে ভাইয়া আপনি অবশ্যই নামাজে যাবেন। সালাম আলাইকুম।
তাহলে নেক্সট টাইম মানে কখন আসবো এটাতে জয়েন্ট হবো কয়টাতে আপনি নামাজ শেষ করে চলে আসবেন কোনো সমস্যা নেই আপনি যেহেতু একবার জয়েন করেছেন এর পরবর্তী জয়েন করার জন্য আমার অ্যাডমিট করতে হবে না আপনি রিকোয়েস্ট করলে মানে এখানে অ্যাপসে যখনই আসবেন তখনই জয়েন হয়ে যাবে অটোমেটিক্যালি সালাম ভাইয়া আপনার ফেসবুকে তো প্রাইভেসি দেওয়া অ্যাড অপশন নাই জাস্ট ফলো এন্ড মেসেজ আপনি মেসেজ করেন ভাই ওটা ইয়ে করে দিবে অ্যাড করে নেবে আমাকে একটু হ্যাঁ মেসেঞ্জারে ইয়ে করে দেন না রিকোয়েস্ট পাঠিয়েছি কনফার্ম করে বিশেষ তো করবে না বিশেষ করে না করলে কি হবে ভাই হ্যাঁ ভাই নতুন যে রিকোয়েস্টটা আসছে আমি একটু বলি আপনাদেরকে আইডি গুলো সোহানুর আলম শান্ত ভাই এটা কি আপনি পাঠাইছেন মানে আমাদের ক্লাসের যারা আছেন একটু বলবেন যে হ্যাঁ আমি জি ভাই আমি বেলাল আহমেদ বেলাল হোসেন এমডি ইমরান এমডি ইমরান ইমরাজ মোহাম্মদ মিঠু ভাইয়া মেসেজ পাঠিয়েছি আমি একটু দেখবেন যদি প্লিজ হ্যাঁ হ্যাঁ একটু দেখছি আমি আমি জাস্ট গ্রুপটা ক্রিয়েট করছি গ্রুপ ক্রিয়েট করার পরে আপনাদের সবাইকে একে একে আমি ডেকে নিয়ে অ্যাড করব কোনো সমস্যা নেই আমি কেউ এখানে মিস্টেক করবেন না অবশ্যই
হ্যালো ভাই, একটু কথা বলতাম। হ্যালো জি ভাই, বলেন। বলছিলাম যে আমি তো গিট পাবলিশ করিনি অ্যাকাউন্টে, তো ওটা বাদ করে দিয়ে একবার নতুন করে খুললে হবে না? যেহেতু গিট পাবলিশ আসলে আমাদের আমাদের কোম্পানির রুলস টা হচ্ছে এরকম, ওই জয়েন ডেটটা আর কি, যে আপনি কখন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, আপনার প্রোফাইলের লিংক সহ এখানে আমাদের সাবমিট করতে হবে। যখন আমি এটা সাবমিট করতে যাব তখন ওরা কিন্তু চেক করবে অবশ্যই আপনার একটা, যখন আপনি আর্নিং করবেন তখন আপনার একটা ভাইভাও নিবে। আচ্ছা আচ্ছা, ভাইবা নিবে বলতে জাস্ট আপনার কাছে শুনবে যে আপনি কিভাবে কি করেছেন, তখন সমস্যাটা সৃষ্টি হবে। ভাই, গুগল ড্রাইভ সম্পর্কে যদি একটু বলতেন। আমরা একটু এই গ্রুপের সবাই অ্যাড হওয়ার পরে যখন সমস্যাগুলো নিয়ে কথা বলবো তখন আপনি একটু মনে করাই দিবেন, আমাদের এই কাজটা শেষ করি আগে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
আচ্ছা, এভাবে সবাইকে অ্যাড করা একটু কষ্টকর হচ্ছে। আমি প্রেজেন্টেশনে আসি, আপনারা একটু ফেসবুক প্রোফাইলের নাম যদি বলতেন সবচাইতে ভালো হতো। দেখেন আমি অলরেডি ক্রিয়েট করে ফেলছি, জাস্ট দুইজনকে এখানে অ্যাড করেছি, বাকি একজন একজন করে জাস্ট বলবেন, আমি অ্যাড করে নিচ্ছি। যে অ্যাড পিপল, আপনার জাস্ট ফেসবুক আইডিতে যেভাবে নামটা লেখা আছে ঠিক সেভাবে যদি একটু বলতেন, এভাবে আমি লিখে দিচ্ছি। সাদমান ইসলাম স্বামী। ভাই বুঝতে পারিনি আরেকবার। সাদমান ইসলাম, SHADMANSISLAM। ভাই একটু স্লো বলতে হবে। SHADMANSISLAM। সাদনান ইসলাম টনি ভাই, আপনাকে পাচ্ছি না তো। ভাইয়া মেসেজ ডিসক্রিপশনে আপনার প্রোফাইল লিংকটা দিয়ে দেন, পাচ্ছি না। আচ্ছা মেসেজে দিয়েছি। হ্যাঁ ভাইয়া অ্যাড দিছি। আচ্ছা দেখছি এটা। জি জি ভাই, এখানে আর কেউ আছেন? আমি তাহলে এটা কনফার্ম করব। আমি তো সবাইকে আসলে এভাবে চিনি না। এটা কেউ, ওই যে আরফাত রনি ভাই কে আছেন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না?
সাব্বির আহমেদ ভাই, এখানে কারো নতুন আইডি আছে? যে তাহলে আমি কনফার্ম করার পরে অ্যাড করব। আচ্ছা, এখন মোটামুটি আমি এখান থেকে যতটুকু পেরেছি করেছি, আপনারা একটু দেখেন যে যারটা করা হয়নি সে একটু কথা বলেন যে ভাই আমার আইডিটা, তাহলে ভালো হয়। ভাই আমার আইডিটা এখানে ইনবক্সে লিখছি। হ্যাঁ ইনবক্সে লিখেছেন, আচ্ছা আমি অ্যাড দিয়ে দিচ্ছি। কি ভাই, এটা আমার আইডি। হ্যাঁ আমার আইডিটাই অ্যাকসেপ্ট করছেন, অ্যাড করেননি। আচ্ছা আইডি নামটা একটু একটু নোট করেন, যাদের যাদের অ্যাড করেনি, আব্দুল্লাহ অ্যাড করেনি রাজা। হ্যাঁ মেসেঞ্জারে একটু অ্যাড নক দেন, তাহলে আমি অ্যাড করে নিচ্ছি। শুধু মেসেঞ্জারে নক দেন যাদের আইডি অ্যাড করা হয়নি। মনে হয় অ্যাড করলাম না এর আগে। হ্যালো ভাই, আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি। আচ্ছা দেখছি। মোটামুটি দেখি আমরা। হ্যাঁ আরো বাকি থাকার কথা, দেখেন যারা বাকি আছেন একটু মেসেঞ্জারে শুধু নক দেন, আমি অ্যাড করে দিচ্ছি। ভাই আমি চ্যাট বোর্ডে আমার লিংকটা দিয়েছি, ফেসবুকে প্রোফাইল লিংকটা। আচ্ছা হ্যালো ভাইয়া, আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি ভাইয়া, সাব্বির আহমেদ। ওকে ভাইয়া ধন্যবাদ। আমাদের ক্লাসের এখানে আর কেউ পরিচিত থাকলে বলেন, আমি করে একটু। ভাইয়া ফারিয়া তাসলিম যেটা। আচ্ছা এরপরে ঠিক আছে, কেউ নেই।
খালিদ হাসান নামে গেছে কি রিকোয়েস্ট? খালিদ হাসান তো এখানে যা আছে তাই, এছাড়া তো আমি দেখছি না। তাহলে একবার আপনার লিংকটা দিলে ভালো হয়। আচ্ছা, যারা অ্যাড হতে পারেনি এখনো তাদের জন্য সাজেস্ট করব এটা, এই যে প্রোফাইল লিংক যেভাবে শাহানুর ইসলাম ভাই দিয়েছিলেন, এভাবে যদি আপনারা প্রোফাইল লিংক দেন তাহলে আমি সহজে অ্যাড করতে পারবো আর কি। আচ্ছা, আমি আমাদের কোয়ার্ডিনেটর স্যারকে এখানে অ্যাড করে দিচ্ছি। সো আপনারা যারা মেসেজ করবেন অন্তত তাদের জন্য সাজেশন হচ্ছে, এখানে শুধুমাত্র গ্রুপের যে মেসেজটা এখানে আমরা কাজের কথাগুলো এখানে বলবো।
আচ্ছা, আমাদের গ্রুপ মেম্বার আমরা 18 জনকে এখানে দেখতে পাচ্ছি, 18 জন আমাদের ক্লাসে আছেন, 22 জন, আর যে দুই তিন জন এখনো পর্যন্ত অ্যাড হননি, আসলে এই অ্যাড করা পরে আবার একটা সময় দেওয়া একটা ঝামেলার ব্যাপার। তো আমি চাচ্ছিলাম আপনারা সবাই এখনই অ্যাড হয়ে যান। আচ্ছা, আমি দুই তিনজনকে দেখতে পাচ্ছি প্রোফাইল লিংক দিয়েছেন, এরা কি অ্যাড হননি? শাহিনুর ইসলাম ভাইকে মনে হয় আমি তো অ্যাড করলাম। জি ভাই অ্যাড হয়েছি। জি আমি মনে হয় এখনো অ্যাড হইনি। খালিদ হোসেন ভাই, খালিদ হোসেন ভাই, আচ্ছা দেখছি ভাই। জি ভাই এটা এখানে আপনার প্রোফাইল তো এটা না, আপনার প্রোফাইল পিকচার এরকম না, আপনার সাথে কানেকশন নাই, যার কারণে আমি অ্যাড করতে পারছি না বা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি দেখলাম কিছুক্ষণ আগেও আমরা যখন গ্রুপ ক্রিয়েট করছিলাম, দুজন ভাই হচ্ছে অ্যাড হয়েছেন আমাদের সাথে, আমরা কিন্তু ওই ভাইয়ের সাথে পরিচিত হইনি। যদি সম্ভব হয় মাইক্রোফোন অন করে একটু কথা বলেন ভাই, যে দুজন, আমি আসলে খেয়াল করিনি নামগুলো, আর আজকে আপনাদের সবার সাথে প্রথম, তো এই জন্য হয়তো এখনো চিনতে পারছি না আসলে কে কোন ভাই কখন কিভাবে জয়েন করছেন, একটু কথা বলবেন প্লিজ। জি ভাই আমি আমি আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, শাহিনুর ইসলাম ভাই, জি ভাই আমরা সবাই পরিচিত হই একটু। আমি আছি বাংলাদেশ আর্মি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, সিএসি থার্ড ইয়ার। আচ্ছা, ইতিপূর্বে আপনি অনলাইন কোনো কোর্স বা ফিজিক্যালি না কখনো করি নাই। আচ্ছা ঠিক আছে। সাব্বির আহমেদ ভাই মনে হয় নতুন, নাকি এর আগে কথা বলেছি? বলেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফেরদৌস রহমান ভাইয়ের সাথে কথা বলেছি?
জি ভাই কথা হইছে আচ্ছা 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 আপনাদেরকে জানানো হয়েছে আমাদের ক্লাস টাইম কয়টা থেকে কয়টা পর্যন্ত এরকম বলা হয়েছে যে কয় ঘন্টা আমাদের ক্লাস টাইম জি ভাইয়া দুপুর 2টা থেকে 6টা আচ্ছা ঠিক আছে তো আমরা একটা ছোট ব্রেকে যাচ্ছি ব্রেক থেকে এসে আমরা টোটাল ওই যে ড্রাইভের ব্যাপারটা বলছিলেন এক ভাই মনে আছে আমরা ওই বিষয়ে একটু কথা বলবো আর যারা ফেসবুকে অ্যাড হননি যারা এর ফাঁকে আমাকে নক দিলে আমি অ্যাড করে দেব সরি ভাই আমার কারেন্ট চলে গেছিল এখনই কারেন্ট আসলো আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই না এখনো আমরা আসলে ফাইনালি ব্রেকে যাইনি ব্রেকে যখন যাব আমি অবশ্যই আপনাদের প্রেজেন্টেশনে
আচ্ছা দেখেন আমাদের ব্রেক টাইম আপাতত শেষ, 5:05 বাজে। তো আমি আপনাদেরকে যে 8টা টপিক দিয়েছি, আপনাদের কাজ হচ্ছে এই 8টা টপিক সম্পর্কে গুগলে পড়াশোনা করবেন। আমাদের সবাই শুনতে পাচ্ছেন? আছেন তো সবাই নাকি? জি ভাইয়া। জি জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি বলেন ভাই। কেউ এক ভাই বলছিলেন যে ভাই আমার গুগল ড্রাইভ নিয়ে একটু সমস্যা আছে, তো গুগল ড্রাইভটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমি প্রেজেন্টেশন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমাদের জিমেল দিয়ে যখন একটা ব্রাউজারে আমাদের সাইন ইন করা থাকবে তখন আমরা এই যে এই আইকনটাতে ক্লিক করব, ডট ডট যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করার পরে যে ড্রাইভ অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য আপলোড করে রাখতে পারেন। এক্ষেত্রে আপনার কম্পিউটারের কোনো স্পেস লাগবে না। গুগলে আমাদের 15 জিবি, দেখেন এখানে স্টোরেজ দেখাচ্ছে আমার কত জিবি স্টোরেজ আমি ব্যবহার করতে পারবো। 15 জিবি স্পেস এখানে আমরা ফ্রি পাই। তো আপনারা চাইলে এখান থেকে এই যে নিউ যে বাটনটা আছে এখানে ক্লিক করলে আপনারা আপনাদের প্রয়োজনীয় ফাইল আপলোড করে এখানে রাখতে পারেন। আর শিটটা আমরা কিভাবে নিব দেখেন, এখান থেকে জাস্ট গুগল শিটে ক্লিক করলে আমাদের একটা শিট ওপেন হবে, এই যে এক্সেলের মতো। আমরা যেহেতু কম্পিউটারে এক্সেল ব্যবহার করি, তো আমি বলেছিলাম প্রত্যেকটা ক্লাসটা আপনারা এই গুগল ড্রাইভে যদি এভাবে করেন তাহলে সুবিধা হচ্ছে। মনে করেন আপনার কম্পিউটার নষ্ট হয়ে গেছে তাহলে এক্সেল ফাইলটা আপনাকে খুঁজতে হবে না, জাস্ট আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আছে এটা ড্রাইভ ওপেন করার পরে গুগল শিটে আসবেন। যেমন এখানে আমি হেডলাইন দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিন্তু আমরা কয়েকটা পার্ট সম্পর্কে জেনেছি, 8টা পার্ট সম্পর্কে জেনেছি। এই 8টা পার্টটাই যদি আমি এখানে লিখে রাখতাম, আমি আপনাদেরকে হোমওয়ার্ক দেবো, সেটা হচ্ছে আপনারা প্রেজেন্টেশন তৈরি করবেন। এখান থেকে যে পাওয়ার পয়েন্ট আছে এই পাওয়ার পয়েন্ট আপনারা নেবেন। পাওয়ার পয়েন্ট নেওয়ার পরে আপনারা তো সবাই পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে পারেন, তাই না? জি। আচ্ছা, পাওয়ার পয়েন্ট হেডলাইন দিবেন মনে করেন ইমেল মার্কেটিং। আচ্ছা, হেডলাইনটা দিলাম ইমেল মার্কেটিং। এখান থেকে আপনারা জানেন যে বিভিন্ন অ্যানিমেশন সেট করা যায়, এরপরে বিভিন্ন লেখার ডিজাইন করা যায় হেডলাইনটা। তারপর নিচে যে বক্সটা আছে এখানে ডিসক্রিপশন লিখবেন। তো আপনারা যেহেতু নতুন গুগলে যে আপনারা পড়াশোনা করেছেন এই কারণে আমি আপনাদেরকে হোমওয়ার্কটা দিচ্ছি, কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। ইমেল মার্কেটিং কথাটা লিখে সার্চ করবেন, এরপরে যে তথ্যটা আপনি এখানে পাবেন জাস্ট এই যে ইমেল মার্কেটিংটা কি, এখানে আপনারা জাস্ট মনে করেন ইংলিশটা বুঝতে পারছেন না, আপনি ট্রান্সলেটারের হেল্প নেন, গুগল ট্রান্সলেট। তো দেখেন এখানে যদি আমি পেস্ট করে দিই আমার কিন্তু বাংলা এখানে আমি দেখতে পাচ্ছি, ইংলিশ থেকে বাংলা করে দিয়েছি, এখানে কিন্তু আমি বাংলাটা দেখতে পাচ্ছি। আপনারা বাংলা লিখেন, আর যদি মনে করেন না ভাই আমি ইংলিশটাই বুঝতে পারছি, আপনার পাওয়ার পয়েন্টে ইংলিশটা দিয়ে দেন, এভাবে সাজাবেন। এরপরে এইটা শেষ, একটা পার্ট শেষ, উপরে আমাদের হেডলাইন থাকবে এই যে নিউ স্লাইড এখানে লেখা আছে। আমরা যদি আবার একটা নতুন স্লাইড নিই তাহলে আরেকটা স্লাইড হবে। এভাবে আমরা 8টা স্লাইড নেব। যদি মনে করি 9টা নেব, উপরের ফার্স্টটাতে থাকবে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং কথাটা লিখে থাকবে। যে 8টা পার্ট দিয়েছি সেই 8টা পার্ট সম্পর্কে আপনি দেখেন এভাবে গুগলে করবেন। যেমনটা করলাম আমরা হচ্ছে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে, ঠিক সেম ভাবে করবো হচ্ছে এসিওর ক্ষেত্রে। এসিও লিখে জাস্ট সার্চ করলাম, দেখেন এসিওর ক্ষেত্রে কিন্তু সেম ভাবে আমাকে তথ্য দিচ্ছে, এসিও জিনিসটা কি এখানে আমাকে বলে দিচ্ছে। তো এইটা এই 8টা পার্ট সম্পর্কে আপনারা নিজেরা রিসার্চ করবেন, একটু পড়াশোনা করবেন। যে এই 8টা হেডলাইন সম্পর্কে আমি আমার মতো করে চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা আগামীকাল ক্লাসে আমি ফার্স্ট এসে সবার প্রেজেন্টেশন দেখব যে আপনারা পাওয়ার পয়েন্টে এই কাজটা করেছেন, 8টা হেডলাইন সম্পর্কে আপনারা বিস্তারিত একটু লিখেছেন, এভাবে নতুন স্লাইড নিয়ে
প্রত্যেকটা স্লাইডে আপনারা যারা এটার একটু অ্যাডভান্স লেভেলের কাজ পারেন জানেন যে এখানে অ্যানিমেশন সেট করা যায়, বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়, লেখাকে কালার দেয়া যায়। তো আপনারা এভাবে করে দিবেন। এভাবে ডিজাইন করবেন। এখানে যদি আমি এসইও টাইটেল দেই, আমার মনে হয় না আপনাদের খুব বেশি সময় লাগবে এই পাওয়ার পয়েন্ট আটটার জন্য, সর্বোচ্চ 40 মিনিট এনাফ, একদম যদি আপনি নিউ হন এটার জন্য 40 মিনিট এনাফ। ঠিক এভাবে আপনারা এক একটা ডিজাইনটা করবেন প্রত্যেকটা টপিক নিয়ে। যেমন ফার্স্ট ছিল আমাদের ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং পরে আছে হচ্ছে এসইও, এভাবে ডিজাইনটা করবেন। আমি প্রত্যেকের প্রেজেন্টেশন দেখতে চাই যে আপনারা এখানে যারা আছেন আগামীকাল ক্লাসে আপনারা প্রত্যেকেই একটা করে প্রেজেন্টেশন এভাবে পাওয়ার পয়েন্টে তৈরি করবেন। আচ্ছা, গুগল ড্রাইভ নিয়ে যে ভাই সমস্যা ছিল আপনি কি বুঝতে পেরেছেন ক্লিয়ার?